বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লেখক বলছেন, বাবুন ফিল আমালে ওয়া তুলিহি। এই অধ্যায় হচ্ছে আশা আকাঙ্ক্ষা সম্পর্কে আর তা দীর্ঘায়ু হওয়া সম্পর্কে, মানে তা বড় লম্বা আশা, আশা খুব দীর্ঘ আশা, খুব লম্বা আশা হওয়া সম্পর্কে। মানুষের আশা আকাঙ্ক্ষা খুব বেশি, এটি হচ্ছে অধিকাংশ মানুষের স্বভাব। সে সম্পর্কে ইসলামের আদেশ হচ্ছে যে মানুষ আশাকে খাটো রাখবে, আশা খুব উচ্চ আশা না করা, খুব বড় বড় লম্বা আশা না করে আশাকে খুব শর্ট রাখবে, যে অত বেশি আশা করা উচিত নয়, কারণ আমাদের সময় নিজের হাতে নেই, কখন যে মত চলে আসে, সুতরাং অত উচ্চ আকাঙ্ক্ষা না করা উচিত। তবে একেবারে আশাহীন হওয়া উচিত নয়, কারণ মানুষ যদি আশাহীন হয়ে যায় তাহলে বেঁচে থাকতে পারবে না, মানসিক শান্তি পাবে না, অশান্তি ভোগ করবে। পৃথিবীতে আজকাল মানুষ প্রত্যেকে বেঁচে আছে আশায়। তাহলে শরীয়তের আদেশ হচ্ছে আশাকে খাটো করা, আশাহীন হয়ে যাওয়া নয়, আর শরীয়তের নিষেধ হচ্ছে আশাকে লম্বা করা, আশা লম্বা করবে না, আশাকে খুব খুব লম্বা আশা করবে না, যে এই করবো সেই করব, এত বেশি আশা করবে না, লম্বা আশা আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা, আর একেবারে আশা আকাঙ্ক্ষাকে ছেড়েই দিবে এমনটাও করবে না, বরং যত যত পারবে আশাকে কম করবে, ছোট করবে, খাটো করবে। আর আশা ছোট করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে মতকে বেশি বেশি স্মরণ করতে হবে, দুনিয়ার ভক্তি, দুনিয়ার আসক্তিকে কমাতে হবে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম মোহকে কমিয়ে নিয়ে আসতে হবে। যে দুনিয়া আমার সাথে যাবে, বড় বড় পয়সাওয়ালা, বড় বড় রাজা ঘিরাজা, তারা খালি হাতে চলে গেছে, হ্যাঁ, তারা কিছু নিয়ে যেতে পারেনি, আসল তো হচ্ছে যে যে ইমান এবং সৎ আমল নিয়ে যাবে তাই কাজ দিবে। এইসব কথা স্মরণ করা, আখিরাত সম্পর্কে চিন্তাশীল হওয়া, কবরের জীবন সম্পর্কে চিন্তাশীল হওয়া মানুষের আশাকে খাটো করতে পারে। সুতরাং এইভাবে আমাদের আশাকে, আশা আকাঙ্ক্ষাকে ছোট করতে হবে। মহান আল্লাহর বাণী ওয়া কাউলিল্লাহি তাআলা, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে দাখিল করানো হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। তাহলে জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচতে পারা, এটি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, আর এর জন্য কাজ করা উচিত, যত্নবান হওয়া উচিত, এর জন্য আমল সুন্দর হওয়া উচিত। আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবন হচ্ছে প্রতারণার সামগ্রী। মাতা মানে সামান বা সামগ্রী, আর গুরুর মানে ধোকা, প্রতারণা, ধোকার সামান, দুনিয়া ধোকার ধোকা, কিছুই না, কিছুই থাকবে না সামনে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। মহান আল্লাহ আরো বলছেন কাফেরদের সম্পর্কে, যারহুম, নবীকে আল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু, তারা ভক্ষণ করতে থাক, ওয়াতামাত্তাউ, ভোগ বিলাস করতে থাক, ওয়া ইউলহিহিমুল আমালু, আর তারা বড় আশা আকাঙ্ক্ষায় ব্যস্ত থাক, তাদেরকে তাদের উচ্চ আকাঙ্ক্ষা ব্যস্ত রাখো, ফাসাউফা ইয়ালামুন, তারা শীঘ্রই জানতে পারবে তাদের পরিণাম, হ্যাঁ, তাদের কি অবস্থা, দুর্গতি, তা শীঘ্রই তারা জানতে পারবে। জি, দুনিয়া যদি আল্লাহর আজাব চলে আসে তাহলে জানতে পারবে, আর যদি দুনিয়ার আজাব দিয়ে মানুষ সংশোধন না হয়, অ্যাকচুয়ালি লোকের আলহামদুলিল্লাহ সংশোধন হয়ে যায়, মানুষ বিপদ আপদে পড়লে, কিন্তু কাফেররা যদি বা যারা ওই রকম পাপে ডুবে রয়েছে, তারা যদি পার্থিব জীবনে যেসব ধাক্কা খায় তা দিয়ে সংশোধন না হয়, তাহলে মরলেই জানতে পারবে, ফাসাউফাই আলামুন, অচিরেই জানতে পারবে। এখানে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি নকল করেছেন, সুন্দর, পড়ে শুনিয়ে দিই। হযরত আলী বলছেন, ইরতাহালাতে দুনিয়া মুদবেরা, দুনিয়া পৃষ্ঠ দেখিয়ে পালাতে শুরু করেছে, পৃথিবীর বয়স কমে যাচ্ছে না, যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে ও তো পিঠ দেখিয়ে তো চলে যাচ্ছে, যাচ্ছে না, সময় চলে যাচ্ছে, চলে যাচ্ছে, সময় ঘনিয়ে আসছে, পৃথিবী ধ্বংস হওয়ার। তাহলে দুনিয়া পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, ওয়ার তাহালাতিল আখেরা মুখবিলা, এবং আখেরাত সামনে এগিয়ে আসছে, পরকাল সামনে এগিয়ে আসছে, কারণ আমাদের বয়স, আমাদের হায়াত, হায়াতের যে সময়টুকু ছিল, 60 বছর থাকা, 70 বছরই থাক, 40ই থাক, যে যার আছে যতটা আছে, পৃষ্ঠ দেখিয়ে চলে যাচ্ছে, আর আখেরাত সামনের দিকে চলে আসছে সম্মুখে, তাই না, মরণ সামনে, কবরের জীবন, তো পরকাল কি করছে, সম্মুখে চলে আসছে। ওয়ালি কুল্লি ওয়াহিদাতি মিনহুমা বানুন, এবং প্রত্যেকের সন্তান রয়েছে, দুনিয়ারও সন্তান রয়েছে, পার্থিব জীবনের সন্তান রয়েছে, আর পরকালেরও সন্তান রয়েছে। তাহলে মানুষের সাথে কি করেছেন, দৃষ্টান্ত পেশ করেছেন দুনিয়া এবং আখেরাতের। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাকুনু মিন আবনাইল আখেরা, তোমরা আখেরাতের সন্তান হয়ে যাও, তোমরা আখেরাতের
সন্তান হয়ে যাও। ওয়ালা তাকুনু মিন আবনায়ে দুনিয়া, পার্থিব জীবনের তোমরা সন্তান হইও না, তোমরা দুনিয়ার বাচ্চা হইও না। আমরা সাধারণ ভাষা একবারে দুনিয়ার বাচ্চা, পয়সার বাচ্চা বলে না আমাদের দেশে, এরা পয়সার পয়সার জন্মা পয়সার বাচ্চা। তো পয়সার জন্মা দুনিয়ার জন্মা না হয়ে, দুনিয়ার বাচ্চা না হয়ে আখেরাতের বাচ্চা হয়ে যাও, আখেরাতের সন্তান হয়ে যাও। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে কর্ম রয়েছে হিসাব নেই, হিসাব নেওয়ার কেউ আছে? আল্লাহ আকবার, খুব মূল্যবান কথা। এটি খুতবাতে আগে যেগুলি খুতবা লিখা খুতবা আছে যে দেখে দেখে পড়া, হয়তো পড়ায়, কিন্তু আমাদের দেশের মানুষ তো বুঝে না, ওইসব খুতবাতে আছে এই কথাটি, মনে পড়েছে সেই কালের খুতবা পড়তাম বা দেখতাম কখনো কখনো, তো এই জুমলাটি আলী রাজি আল্লাহ তালানহর ওতে আছে। ফাইনাল ইয়াউমা, আজকের জীবনে মানে পার্থিব জীবনে দুনিয়াতে, আমালুন ওয়ালা হিসাব, আমল আছে হিসাব নেই, যা করছেন কর্ম কেউ হিসাব নেওয়ার আছে? আজকে সারাদিন আপনি যা করেছেন কেউ হিসাব নেবে? আমি যা করেছি কেউ হিসাব নেওয়ার আছে? কেউ হিসাব নেবেন, এমনকি আল্লাহ হিসাব নিচ্ছেন না, ছেড়ে দিয়ে রেখেছেন, ছাড় দিয়ে রেখেছেন। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর আগামী কালকে মানে মৃত্যুর পরে হিসাব হবে, আমল থাকবে না, তখন শুধু হিসাব, হিসাব দাও হিসাব দাও, কোনো কর্ম নেই, কর্মের ক্ষেত্র শেষ হয়ে গেছে। তাহলে পৃথিবী হচ্ছে কর্মের ক্ষেত্র, হিসাবের ক্ষেত্র না, এখন কেউ হিসাব নেবে না আপনার। আর যখনই আখেরাত, মরণ যখন হয়ে গেল, তখন শুধু হিসাব দাও, আর কর্মের কোনো সুযোগ নেই, অবকাশ নেই। হাদিস বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চতুর্ভুজ দাগ টানলেন, লাইন, চতুর্ভুজ, চতুর্ভুজ তো বুঝছেন না, চারকোনা, লম্বাই হোক বা সমান হোক যাই হোক, কিন্তু চারকোনা, মুরাব্বা বলে এটাকে, মুসাল্লাস বলে ত্রিভুজ, তিন কোনা যদি হয় তাহলে সেটাকে মুসাল্লাস বলে, আর মুরাব্বা আরবা থেকে, চার কোনা যদি হয় তাহলে একে বলে মুরাব্বা। নবী সাল্লাম চার কোনা একটি লাইন টানলেন বা দাগ টানলেন, ও খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি, মধ্যখানে একটি দাগ টানলেন, আর সেই দাগটি খারেজা মিনহু, যে এই যে চারিদিক থেকে যে ঘেরা একটা ই আছে, দাগ আছে, সেটি থেকে খারেজা মিনহু বেরিয়ে চলে গেছে, বেরিয়ে চলে গেছে। ওয়া খাত্তা খোতাতান সিগারান, এবং ছোট ছোট দাগ টানলেন, খোতাতান কয়েকটি দাগ, এগুলি একাধিক দাগ ছিল, কমপক্ষে তিনটি, কারণ জামা যখন বলা হয়েছে আর সর্বনিম্ন জামা হচ্ছে তিনটি, কারণ আরবিতে ওয়াহিদের পরে তাসনিয়া, দ্বিবচন, এক বচনের পরে দ্বিবচন আছে, তারপরে জামা, তো জামা মানে কমপক্ষে তিনটি, তিনটি পাঁচটি সাতটি আটটি দশটি, এইরকম দাগ টানলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ছোট ছোট। ইলা হাজাল্লাযি ফিল ওয়াসাত, যে মধ্যে রয়েছে, মধ্যখানে যে দাগটি রয়েছে তার দিকে করে, মিন জানিবিহি আল্লাযি ফিল ওয়াসাত, সাইড থেকে, ওয়াকাল বললেন হাজাল ইনসান, এ হচ্ছে মানুষ, এ হচ্ছে মানুষ, একটি দাগের দিকে দেখে ইশারা করে ইঙ্গিত করে বললেন যে এ হচ্ছে মানুষ, ওয়া হাজা আজালুহু, আর এটি হচ্ছে তার মত, মুহিতুম বিহি, যা তাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে। তাহলে বোঝা গেল যে চার কোনা করে চতুর্ভুজ যে দাগটি রয়েছে এটি কি তার মত, আজাল মানে মৃত্যুর সময় বা বয়স, আওকাত আহাতা বিহি, যা তাকে ঘিরে রয়েছে। চতুর্ভুজ যে দাগ রয়েছে তা থেকে বেরিয়ে চলে গেছে যে দাগটি মধ্যখান দিয়ে, সেটি হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা। ওয়াহাজিল খোতাতুস সিগারু আল আরাজ, আর ছোট্ট ছোট্ট যে দাগগুলি রয়েছে মধ্যখানে তার গায়ে লেগে, মধ্যখানে ওই মানুষের যে দাগটি তাতে, এগুলো হচ্ছে আল আরাজ, মানে আপদ বিপদ, বিপদ আপদ পৃথিবীতে যা আসে, কখনো উন্নতি কখনো অবনতি, এসবগুলি ভালো মন্দ যা পৃথিবীতে আসে, কেউ কেউ বলেছেন আরাজ মানে ভালো মন্দ যা কিছু হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে তা, আর কেউ বলেছেন আরাজ মানে শুধু বিপদগুলি, বালা মুসিবতগুলি, কখনো অসুস্থ হওয়া, কখনো অ্যাক্সিডেন্ট হওয়া, কখনো টাকা পয়সা হারিয়ে যাওয়া, চুরি ডাকাতি হওয়া, হ্যাঁ, কখনো অপদস্থ হওয়া, বিভিন্ন রকমের বালা মুসিবত, এই যে ছোট ছোট দাগগুলি রয়েছে এগুলি বালা মুসিবত, বিপদ আপদ। ফাইন আখতাহু হাজা, এই যে বিপদ আপদগুলি আসলো, একবার ডাকাত ধরলো, মরতে মরতে বেঁচে গেলেন ডাকাতের হাত থেকে, আর একবার চোর চুরি করতে আসছিল, টাকা পয়সা নিয়ে গেল, মার দিত, যেয়ে গেলি মার দিত, কিন্তু বেঁচে গেলেন আবার, হ্যাঁ, আর একবার অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি পাল্টি খেলো, বেঁচে গেলেন, হ্যাঁ, আর একবার ধাক্কা লাগলো, বেঁচে গেলেন, আর একবার একটা গাড়ি চড়তে যাচ্ছিল, রাস্তায় হাঁটছিলেন, আবার বেঁচে গেলেন, একবার অসুস্থ হয়ে বিছানে এত বেশি জ্বর যে মরমর অবস্থা, বেঁচে গেলেন, একবার হাই প্রেশার হয়েছিল, একবার হার্ট অ্যাটাক হয়েছিল, বেঁচে গেলেন, এগুলি হচ্ছে সব আরাজ, এগুলি হচ্ছে বিপদ আপদ। এগুলি কি করে? ফাইন আখতাহু, একটি যদি তাকে উপেক্ষা করে, একটি বিপদ আপদ আসলো তারপর বেঁচে গেল, মরল না সেই ব্যক্তি, মরল না। নাহাসাহু হাজা, নাহাসা মানে দংশন করা, বিষাক্ত জীবজন্তু যদি দংশন করে, মানে সাপ বিচ্ছু, তাকে নাহাস বলা হয়। এক বিপদে গিয়ে যদি তাকে ছেড়ে দেয় যে এই বিপদ তাকে মারল না,
আল্লাহ মারলো না, কিন্তু সেই বিপদ দ্বারা সে তার মরণ হলো না। তাহলে নাহাশ মাহাজ আর একটি বিপদ এসে তাকে দংশন করে, এক বিপদ থেকে বাঁচলো আর এক বিপদ আসলো কিছুদিন পরে, হয়তো ঘন ঘনই আসুক, আর বিভিন্ন লোক বিভিন্ন রকম হয়, কারো বিপদ আপদ খুব ঘন ঘন যখন তখন, কারো বিপদ আপদ হয়তো বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পর আসছে। এইভাবে ওই যে বিপদগুলি রয়েছে মানুষের ভাগ্যে লিখা, বারবার করে তাকে দংশন করতে থাকে, একবার বেঁচে গেল আরেকবার দংশন করলো, আরেকবার বেঁচে গেল আরেকবার দংশন করলো, আরেকবার বেঁচে গেল। এইভাবে হয়তো একবার এমন ভাবে দংশন করলো বিপদে যে ওই বিপদে মারা গেল, অথবা সমস্ত বিপদগুলি যত বিপদ আপদ ছিল সবগুলিতে সে বেঁচে গেল, দংশন তো করলো কিন্তু এই বিষে মরলো না। সে কি মত মরলো? বয়সেশ্বর বার্ধক্যের ইয়েতে রোগে গিয়ে মরলো। আর অনেকে আছে এই বিপদ আপদে পড়ে বয়স ত্রিশ পঁচিশ বিশ ওদিকে গিয়ে মরে গেল। জি বুঝতে পারছেন, হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আরেকটি এই হাদিসটি খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দাগ টানলেন, ফাকাল হাযাল আমাল, এটি হচ্ছে আশা, ওয়া হাযা আজাল, এটি হচ্ছে তার মত, বাইনামা হুয়া কাযালিক, এইরকম অবস্থায় থাকে, ইজ জাআহুল খাত্তুল আকরাব, যেটি নিকটের দাগ সেটি তার কাছে চলে আসে, অর্থাৎ মতটি তার কাছে আর নিকটের দাগ, আর আশাটি হচ্ছে তার দূরের দাগ। তো দূরের দাগে পৌঁছিতেই পারলো না, মানে তার লক্ষ্য উদ্দেশ্যে বড় বড় আশা ছিল যে আমি তো গ্রামের মানুষ, তো একটু ডিস্ট্রিক্ট টাউনে যাব, বা ডিস্ট্রিক্ট টাউনে চলে এসেছি এখন ঢাকা সিটিতে যাব, বড় সিটিতে বসবাস করব, এখন বাড়ি ঘর তৈরি করে নিয়ে জমিতে কিনে রেখেছি, বাড়ি তৈরি করব, বা বাড়ির ফাউন্ডেশনটা দিয়েছি, বাড়িটা কমপ্লিট করব, আর এখান থেকে গিয়ে বাড়িতে বসবো, আর নিচে দোকানপাট হবে, আর এই সেই করব, কত খেয়ালি পোলাও, এগুলোকে বলা খেয়ালি পোলাও, মানে নিজের খেয়ালে খেলে অনেক পোলাও পাকাচ্ছে, কিন্তু পোলাও পাকাতে পাকাতে খেতে পেলো না, ওই ফাঁড়িতে ফেয়ে গেল পোলাও। এই যা আহুল খাতুল আকরাব, নিকটের দাগটি চলে আসলো, অর্থাৎ মত তার আজল চলে আসলো, তার আজল চলে আসলো। ফাইদা যা আজালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন, যখন আজল চলে আসবে তখন সামান্যতম বিলম্ব করা হবে না, আর আগেও হবে না, মত আগেও আসবে না, এটাও ইমান রাখতে হবে। আপনার যতই শত্রু থাক না কেন, আর যত কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আর যত বিপদ আপদ আসুক না কেন জীবনে, মতের সময় না আসলে একথা ভাবেন না যে যদি এই কাজটি না করতো তাহলে মরতো না। বন্ধু বান্ধবরা অনেক সময় কোনো ব্যক্তি মরে গেলে লোকটি বড় ভুল করেছে, যদি এরকম কাজ না করতে যেত, খামাখা ড্রাইভিং করতে গেল, কি প্রয়োজন ছিল, অন্য চাকরিও পাচ্ছিল, ড্রাইভিং করতে গেল গিয়ে মরলো না, কখনো না। হ্যাঁ, কখনো না, এইসব কথাবার্তা যদি এই সেই বিপদ আপদ আসার পরে যদি বলা শয়তানের দরজা খুলে, ফাইনাল্লাহু ইফতাহু বাবা শয়তান, শয়তানের দরজা খুলে দেয়, নবী করিম সাল্লাম নিষেধ করেছেন, যদি এই হতো, যদি এই হতো তাহলে এই হতো, যদি এই করতাম না তাহলে এই হতো না, এসব কথা বলা জায়েজ না। আকীদার খেলাফ, আল্লাহর তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং বিপদ আপদ যা আসার আছে তা আসবে, যথাসাধ্য আপনাকে হেফাজত থাকতে হবে, আল্লাহকে নারাজ করতে হবে না। মানুষ যদি সৎ পথের উপর থাকে, দান খায়রাত করে, আল্লাহর কাছে দোয়া করে, তওবা ইস্তিগফার করে, তো বালা মুসিবত থেকে, বালা মুসিবত আসলে উদ্ধার পাবে, এইরকম আশা রয়েছে কোরআন এবং হাদিসে, সুতরাং সেই মোতাবেক আমল করবে। কথা বলে তোমার বুঝতে পারলেন, তওবা ইস্তিগফার করলে আজাব দূর হয়, দান খায়রাত করলে আজাব দূর হয়, ইমান এবং সৎ আমলের উপর থাকলে আল্লাহর উপর তওয়াক্কাল ভরসা রাখে, অমাইয়া তওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ যথেষ্ট, তাহলে আল্লাহর উপর ভরসা রাখেন, মানুষের ভরসা করিয়েন না, চাকরির উপর ভরসা করিয়েন না, আপনার সুস্থতার উপর ভরসা করিয়েন না, আপনার এই ভাবিয়েন না যে আমার শ্বশুর মাশাআল্লাহ, আমার শ্বশুরের জমি জায়গা তো অনেক, শ্বশুরের একটি মেয়ে বা দুটি মেয়ে ছেলে তো নেই, এরকম অনেকে আছে, অভাব কি আছে, আরে এখান থেকে গেলেই কি হবে, শ্বশুরের তো ফ্যাক্টরি আছে, শ্বশুরের তো এই আছে সে আছে, শ্বশুরের তো জমি জায়গাগুলো আমরাই পাবো, এগুলো হচ্ছে গাইরুল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর তাওয়াক্কুলের পরিপন্থী, খবর দানা কখনো না। হ্যাঁ আসতে পারে, এরকম বিপদ আপদ আসতে পারে, জি কখনো না, অনেক টাকা পয়সা ইনকাম করে নিয়েছে, আমার এত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, খবরদার এসবের উপর ভরসা করবেন না। কারণ এখানে এক লোক ছিল যার গল্প আমি শুনেছি, বহু টাকা ইনকাম করেছিল, কত লক্ষ রিয়াল, সে ওই কি কি ব্যবসাগুলি, লহালাখ করে ব্যবসা, যেগুলি বলে ওই যে দাল্লার ব্যবসা, স্ক্রাবের ব্যবসা, এই ব্যবসা করে বহু টাকা ইনকাম করেছিল, আর সব টাকা তার বিবির অ্যাকাউন্টে পাঠাইতো, এখানকার এইখানেই থাকতো লোকটি, আর হঠাৎ করে বিবিকার সাথে উধাও হয়ে গেছে, টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে উধাও হয়ে গেছে। সুতরাং আল্লাহ ছাড়া কারোর ভরসা করতে নেই, তওয়াক্কুল আল্লাহর উপর রাখতে হবে, আল্লাহ হেফাজত করবে, আপনার হেফাজত করবে, আপনার ধন সম্পদের হেফাজত করবে, আপনার সুস্থতার হেফাজত করবে, শরীরের হেফাজত, সব আল্লাহ হেফাজত করবে। আর যখন মত আসে তখন তো আসবে, মত আসলে তখন আসবে, বিপদ আপদ আসার আসবে, কিন্তু বিপদ থেকে বাঁচার জন্য এগুলি হচ্ছে পথ, তওবা ইস্তিগফার করা, সৎ আমল করা, আল্লাহর উপর ভরসা রাখা। জি বাবু মান বালাগা সিত্তিনা সানা ফাকাদ আযার আল্লাহু ইলাইহি ফিল উমরি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই অধ্যায় হচ্ছে ওই সব লোক সম্পর্কে যারা ষাট বছর বয়সে পৌঁছে গেল, যারা ষাট বছর বয়সে পৌঁছে গেল, ফাকাদ আযার আল্লাহু ইলাইহি ফিল উমরি, বয়সের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওজর বা অজুহাত শেষ করে দিলেন, আর তাদের কাছে কোনো ওজর অজুহাত থাকলো না, যে আল্লাহ সময় পায়নি চিন্তা করার, ওজর শেষ করে দেওয়া, ওজর থেকে, ওজর মানে হচ্ছে
আপত্তি বা অজুহাত যেটাকে বলি, আর আজারা মানে ওজরকে শেষ করে দেওয়া। আল্লাহ রাব্বুল তার ওজরকে শেষ করে ফেললেন, যে আর কোনো ওজর নেই তোমার কাছে, তার ওজর আর গ্রহণযোগ্য নয়, যাকে আল্লাহ ষাট বছর বয়স দিলেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই একটি হাদিস সহিহ বুখারীতে নিয়েছেন, সেই হাদিসটির আলোকে বলেছেন ষাট বছর বয়স পেয়ে যাওয়া মানে যথেষ্ট বয়স পেয়েছে। সে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স পেয়ে গেছে। নবী আকরামের বয়স কত ছিল? 63। আবু বকরের বয়স কত ছিল? 63। উমরের বয়স কত ছিল? 63। 63 বছরে তাদের ইন্তেকাল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, ষাট বছর বয়স পেয়ে যাওয়া মানে যথেষ্ট সময় পেয়ে যাওয়া চিন্তা করার জন্য। আচ্ছা, মানুষের জ্ঞান কখন পাকা পোক্তা হয়, পক্ক হয়? 40 বছর বয়সে। কোরআনের কথা, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাইনা সানা, যখন মানুষ তার পক্কতায় পৌঁছে যাবে, আর তার ব্যাখ্যায় আল্লাহ নিজেই বলছেন ওয়া বালাগা আরবাইনা সানা, অর্থাৎ 40 বছর বয়সে পৌঁছে যাবে। এই জন্য দেখা যায় যে 40 বছর পর্যন্ত অনেকের একটু বাচ্চামি বুদ্ধি থাকে, দূরদর্শিতা হয়, অভাব থাকে অনেক সময়। অনেক সময় হঠাৎ করে হয়তো সিদ্ধান্ত নিয়ে নিল, অনেক সময় যৌবনের কালে হয়তো এমন কিছু কথা বলে দিল বা এমন কিছু করে দিল, কিন্তু 40 বছর বয়স হওয়ার পরে মানুষ ঠান্ডা মেজাজ হয়ে যায়, তারপরে ধীর স্থির ভাবে চিন্তা করার মতো যোগ্যতা হয়ে যায়, দূরদর্শিতা অনেকটা চলে আসে, হ্যাঁ, যে পরিপূর্ণতা, পরিপক্কতা, আপনি যে ভাষায় দিয়ে বলেন অনেক কিছুই আসে। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাইনা সানা কাল, সূরা আহকাফ ছোট দিকে 26 পড়ে, হয়তো এখনো হয়নি কিন্তু তখন বেশি বেশি স্মরণ আসে, আর বয়স বেশি সময় নেই, জীবনে 40টা বছর চলেই গেছে, আর কতদিন বা সময় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 63 বছর দিয়েছেন, আবু বকরকে 63 দিয়েছেন, ওমরকে 63 দিয়েছেন, তার বয়স কত? 23 বছর। অনেকের 23 বছর 25 বছর এই বিদেশে, এটা এই সৌদি আরবে কেটে গেল চাকরি করতে এসে, তাহলে আর সময় কতটুকুই বা আছে চোখের সামনে দেখতে দেখতে চলে যাবে কখন? 40 বছর বয়সে সাধারণত ছেলে মেয়েদের বাবা হয়ে গেছেন, আর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলে মেয়ের জ্বালা যন্ত্রণা যে কি হয় তাও বুঝতে শিখে নিয়েছেন, মানে একেবারে নাবালক ছেলে নেই যাদের জ্বালা যন্ত্রণা একটু কম হয়তো, কিন্তু 10 বছর 12 বছর 13 বছর 14 বছর ছেলে মেয়ে হয়ে গেলে তখন হয়তো আপনাকে ক্যারি করছে না, আপনি বলছেন একদিকে আরেক দিকে যাচ্ছে, তখন বুঝতে পারছেন আল্লাহ ছেলে মেয়ে মানুষ করতে কত কষ্ট, আর ছেলে মেয়ে তারপরেও এরকম কষ্ট দিয়ে থাকে, তখন চেতনা জেগেছে, আমি আমার বাবা মার কি হক আদায় করেছি, কতটুকু আমার বাবা মা আমার জন্য কষ্ট করেছে, আমাকে এরকম করে মানুষ করেছে, আর আমি কত মেহনত করলাম ছেলেগুলি একটু মানুষ করতে পারলাম না, তখন খেয়াল আসে বেশি। এই জন্য আল্লাহ বলেছেন যে 40 বছর বয়সে পৌঁছে গেলে তখন কি করে, বলে আল্লাহ শুকরিয়া আদায় করো, তৌফিক দাও, আর ওয়ালা ওয়ালিদাইয়া, আর যে মাতা পিতাকে রব্বিয়া ওজাইনি আনাশ করে নিয়মতা করলে তা নাম দা আলী ওয়ালা ওয়ালিদে, আমার মাতা পিতাকে যে আল্লাহ তুমি নিয়ামত দান করেছো, অনুগ্রহ করেছো তাদের উপর, আল্লাহ তার শুকরিয়া আদায় করো, তৌফিক দাও, যে আমার মাতা পিতা আমাকে এরকম করে মানুষ করেছে, আমি কিভাবে মানুষ হয়ে গেছি। আর একটা ছেলে মানুষ করতে যে বাস্তব অভিজ্ঞতা, এখন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই, শুধু শুনে শুনে ইয়াকিন থাকলো। ইয়াকিনের কটা স্তর আছে জানেন? এখানে তিনটা স্তর আছে, প্রথমটা কি ইলমুল ইয়াকিন, তারপর আইনুল ইয়াকিন, তারপর হাক্কুল ইয়াকিন। আপনাদের এখন ইলমুল ইয়াকিন শুনছেন, যে ছেলে মেয়ে নাকি মানুষ করতে খুব কষ্ট হয়, শুনছেন পড়ছেন, এলএম হয়েছে, একটু ইয়াকিন আছে কিন্তু এলএম হয়েছে, বাস প্রাথমিক পর্যায়ে আছেন, তারপরে ছেলে মেয়ে এখন চোখের সামনে দেখছেন আর মানুষ করছে, কিছু কিছু কষ্ট বুঝতে পারছেন, এখন বেশি না একটাই দুটি ছেলে মেয়ে হয়তো হয়েছে, এখন আইনুল ইয়াকিন চোখের সামনে দেখছেন, তখন বুঝতে পারছেন যে নারী ভাই বোন আর এদের যে লালন পালন একটা। তারপরে যখন ছেলে মেয়ে হ্যাঁ আরো বড় হয়ে গেছে, আর দুটো না এখন 5টা 7টা ছেলে মেয়ে হয়ে গেছে, আর তাতে বড় হয়েছে, তারপরে বাঁকা চলতে লেগেছে, এখন আমাকে অনেক সময় আমাকে হয়তো এত আদর্শ শিখিয়েও মনে হচ্ছে যে আমাকে কেয়ার করতে চায় না, তখন কি হচ্ছে হাক্কুল, এখন প্র্যাকটিক্যাল, এখন কত মেহনত লাগে, পরিশ্রম লাগে, আর আমার বাবা আপনার বাবা কত মেহনত করেছে আমাদের পিছনে, তখন স্মরণে আসে, আর এটা সাধারণত তখন 40 বছর বয়স পার হয়ে যায়, বুঝতে পারছেন না? তো এই জন্য আল্লাহ বলেছেন যে তখন বাবা মায়ের কথা বেশি স্মরণে আসে। একটি আয়াত নিয়েছেন সূরা ফাতিরের আয়াত নম্বর 37, বলছেন লি কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ। আল্লাহ বলছেন তোমাদেরকে কি আমি বয়স দিইনি? আওয়ালাম নুআম্মিরকুম, উমর মানে বয়স, তোমাদেরকে কি আমি বয়স এতটা দিইনি যে মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যাতে তুমি উপদেশ নেওয়ার ইচ্ছা করলে নিতে পারতে, এতটুকু সময় দিইনি? বলা যেতে পারে 1 বছর 2 বছর, আল্লাহ এই যুবক হয়েছিলাম, আমি তো এতটা বুঝতাম না, আখেরাত পরকাল
এতটুকু জ্ঞান হয়নি, এক দু বছরের কথা তো না হয় এই ওজর কইতে পারেন যে আঠারো বিশের বয়সে বয়সে আল্লাহ মরে গেছি, এই অজুহাত কালকে আমাকে পেশ করতে পারে, সে অজুহাত গ্রহণযোগ্য হোক আর না হোক সেটা আলাদা কথা, কিন্তু ষাট বছর বয়স পাওয়ার পরে কি আর বলা যাবে? হ্যাঁ, কোনো ওজর চলবে না, কোনো ওজর নেই। ষাট বছর বয়স জ্ঞান বিবেক বুদ্ধি পাকা পোক্তা পরিপক্ক হওয়ার পরেও বিশ বছর সময় ছিল, সুযোগ ছিল, অনেক জীবনের উত্থান পতন হয়েছে, বিপদ আপদ এসে সুখ দুঃখ বিভিন্ন স্তর দিয়ে তুমি অতিক্রম করেছো। আমরা কি অতিক্রম করিনি? কখনো সুখ কখনো দুঃখ, কিভাবে রুজি রেজে খাসেল হয়, কখনো কষ্ট কখনো সুখী, তাহলে এগুলো থেকে আমরা কি শিক্ষা নেওয়ার ছিল না? তারপরে এর মধ্যে কত শিখার সুযোগ এসছে, চান্স এসছে, সৌদি আরব এসেছে, আলহামদুলিল্লাহ এখানে শিখার সুযোগ এসছে, তারপরেও যদি কেউ নামাজ না ধরলো, তারপরে সংশোধন করলো না কি, তার তারপরে কি আল্লাহর কাছে ওজর চলবে? বলছেন উপদেশের জন্য যথেষ্ট ছিল। ওয়াজাকুমুন নাজির, উপরন্তু তোমাদের কাছে সতর্ককারী আগমন করেছেন, অর্থাৎ নবীদের যতক্ষণ সিলসিলা ছিল, যতদিন সিলসিলা ছিল তখন নবীগণ এসেছেন, নাজির নবীগণ, আর নবীদের সিলসিলা যখন বন্ধ হয়ে গেছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তখন ওলামায়ে কিরাম দ্বীনের দায়ী যারা দ্বীনের কথা বলেন তাদের কথা পৌঁছেছে কানে, তাদের কথা পৌঁছেছে বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে। আজকাল তো আলহামদুলিল্লাহ পৌঁছার জন্য মানে দাওয়াতি উপায় উপকরণ আরো পর্যাপ্ত পরিমাণে, বিভিন্ন রকম বহুমুখী, যেটা হয়তো বিগত কালে ছিল না। ওয়াজাকুমুন নাজির, তোমাদের কাছে সতর্ককারী এসছে, তোমাদেরকে কি কি বলেনি যে নামাজ পড়তে হবে? বাবা মা বলেছে নামাজ পড়ার কথা, হ্যাঁ ওস্তাদ বলেছেন নামাজ পড়ার কথা, গ্রামের মুরব্বীরা বলেছেন নামাজ পড়ার কথা, বড়রা বলেছেন, আলেম ওলামারা বলেছেন, তাদের কাছে দিনের ওয়াজ দিনের উপদেশ দিনের বক্তব্য শুনেছ। ওয়াজাকুমুন নাজির, তোমাদের কাছে সতর্ককারী এসেছেন, সুতরাং কাল কিয়ামতে আল্লাহ বললেন ফাযুকু ফামা লিজ-জালিমিনা মিন নাসির, এই কথাটি আল্লাহ সম্বোধন করে বলবেন পাপিষ্টদেরকে অপরাধীদেরকে কাল কিয়ামতে, যে তোমাদেরকে কি এতদিন বয়স দিনই যাতে উপদেশ যারা নিত তারা নিতে পারত, তোমরা যদি উপদেশ নেওয়ার মতো লোক হতে তো নিতে পারতে, এবং উপরন্তু তোমাদের কাছে সতর্ককারী আমার এসেছে আমার পক্ষ থেকে, ফাযুকু সুতরাং তোমরা আসাদন গ্রহণ করতে থাকো জাহান্নামের আযাবের, ফাযু ফামা লিজ-জালিমিনা মিন নাসির, জালেমদের কোনো সাহায্যকারী নেই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ের জোহদ বা রিখাক এই বিষয়ের বক্তব্যের ক্ষেত্রে বা আলোচনার ক্ষেত্রে উপদেশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, নোট করে রাখেন আয়াত নম্বরটি। আপনারা দেশে গিয়ে আপনারা এক এক এলাকায় নিজেরাই হয়তো দায়ী, দিনের কথা মানুষকে বলবেন, বেনামাজি দিকে উপদেশ দেবেন, আপন জন আত্মীয় স্বজন আছে, ছোট ভাই আছে বা বড় ভাই আছে, অনেকে বেনামাজি আছে, বাবা মা অনেকের বেনামাজি আছে, তাদেরকে উপদেশ দেবেন, আর কতদিন দুনিয়ার লোভ করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম খাবেন, মানুষের অন্যায় করবেন, উপদেশ দেওয়ার মতো কি আল্লাহ সময় সুযোগ দেয়নি? যথেষ্ট আল্লাহ সময় সুযোগ দিয়েছে। হাদিস দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আযারাল্লাহু ইলা ইমরিন, ইমরিন মানে মানুষ, ওই নিয়তের হাদিস আছে, ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, আছে না, ইমরিন মানে মানুষ, সেই মানুষের আল্লাহ ওজরকে শেষ করে দিয়েছেন, ওজর অজুহাত অভিযোগ যে আল্লাহর কাছে আল্লাহ আমি বেশি সুযোগ পাইনি, এই অজুহাতকে আল্লাহ খতম করে দিয়ে শেষ করে দিয়েছেন। আখারা আজালহু, যার মৃত্যুর সময়কে আল্লাহ বিলম্ব করেছেন, হাত্তা বাল্লাগাহু সিত্তিনা সানা, এমনকি তাকে ষাট বছর বয়স পর্যন্ত পৌঁছে দিয়েছে, মরণ আসেনি 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 করতে 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 ষাট বছর বয়সে পৌঁছে, দীর্ঘ ষাট বছর বয়স পেল, তারপরে যদি মারা যায় আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ বেশি সময় সুযোগ পাইনি, নামাজ পড়ার সময় সুযোগ পাইনি, আল্লাহ দিনের কথা শিখার সুযোগ পাইনি, আকিদা এগুলি যে ভুল ছিল, কবর মাজার আর মিলাদ এইসব বিদাত ছিল, এগুলি জানার সুযোগ পাইনি, আজার আল্লাহ আল্লাহ তার ওজর খতম করে দিয়ে শেষ করে দিয়েছে, তওবা করার সুযোগ পাইনি, আল্লাহ এই ওজর গ্রহণ গ্রহণ করবেন না। দ্বিতীয় হাদিস, সাইয়িদ বিন মুসাইয়্যিব তাবেঈ বর্ণনা করেছেন, সাইয়িদ বিন মুসাইয়্যিবকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়, তাবেঈনদের সর্দার নেতা, শ্রেষ্ঠ তাবেঈ ছিলেন, সবাই শ্রেষ্ঠ কিন্তু সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুত তাবেঈন। সাইয়িদ বিন মুসাইয়্যিব বলছেন আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু হুরায়রা বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, লা ইয়াযালু কালবুল কাবীর শাবান ফি ইসনাতাইন, বৃদ্ধদের বা বুড়োদের, কবির মানে এখানে বৃদ্ধ বা বুড়ো, বুড়ো ব্যক্তিদের বা বৃদ্ধদের অন্তর দুইটি বিষয়ে সর্বদাই যুবক থাকে, বয়স বুড়ো হয়ে গেছে, হাড় পেকে গেছে, চামড়া একেবারে জড়ো জড়ো হয়ে গেছে, তারপরে দুইটি ক্ষেত্রে সে কি যুবক, হ্যাঁ যুবক, একটি হচ্ছে ফি হুব্বি দুনিয়া, দুনিয়ার মোহে ভালোবাসা, হুব মানে ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা আসক্তি বলতে পারে, দুনিয়ার আসক্তি, দুনিয়ার আসক্তি কিন্তু বৃদ্ধদের বেশি বেড়ে যায়, মায়া মমতা তাদের দুনিয়ার, আরো বেঁচে থাকার ইচ্ছা, আরো টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা, এই করব সেই করব এইসবের ইচ্ছা, ছেলে মেয়ে দেখলাম তো ছেলে মেয়েদের ছেলে মেয়ে দেখবো, নাতি নাতনি দেখবো, ইত্যাদি ইত্যাদি,
এইসব দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ বা দুনিয়ার মোহ, দুনিয়ার আসক্তি তাদের কি হয়ে যায়, যত বয়স বাড়ছে বয়সের দিক দিয়ে সে বৃদ্ধ হচ্ছে কিন্তু তার দুনিয়ার মোহ দুনিয়ার আসক্তি তার জোয়ান হচ্ছে, যুবক হচ্ছে তার যৌবন আরো। অতুলিল আমাল এবং উচ্চ আকাঙ্ক্ষা, তুলিল আমাল দীর্ঘ আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা সম্পর্কে উদাহরণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রেখা টেনে গত সপ্তাহে নিয়ে আলোচনা হয়েছে, দীর্ঘ আকাঙ্ক্ষা, যত বৃদ্ধ হচ্ছে তত বড় বড় আকাঙ্ক্ষা, যুবকদের অত বেশি আকাঙ্ক্ষা নাই। গত সপ্তাহে এই কথাগুলি বলেছিলাম যে যুবক, একটা যুবকের আকাঙ্ক্ষা কি, এই যুবকের আকাঙ্ক্ষা যে বিয়ে শাদী করবো এতদূর পর্যন্ত, এর দৌড় এতদূর পর্যন্ত, কিন্তু যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তাদের দৌড় অনেক অনেক দূর পর্যন্ত। না এগুলি বাচ্চা কাচ্চা হয়ে গেলে তাহলে তো একটু কমই হইতো, টাকা পয়সা বাড়ি করবো, তারপরে ছেলে মেয়ে যে পাঁচ পাঁচটা ছেলে এগুলিকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই করবো, আমেরিকা পাঠাবো, ক্যানাডা পাঠাবো পড়তে, পড়াশোনা করার জন্য। আচ্ছা তারপরে গাড়ি, তার বয়সের দিক দিয়ে সে বৃদ্ধ কিন্তু তার কলব, তার হার্ট, তার হৃদয় যুবক এখনো, মনের চাহিদা, হ্যাঁ মনের চাহিদা একবারে যৌবনে, যৌবনে। একটা বলা হলো দুনিয়ার আসক্তি আর দ্বিতীয় বলা হলো উচ্চ আকাঙ্ক্ষা, তাই না? আগের হাদিসটিতে একটু পার্থক্যের সাথে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ইয়াকবুরু ইবনু আদম, আদম সন্তান বৃদ্ধ হয়, ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছে আমরা বার্ধক্যের দিকে, হ্যাঁ কাবেরা থেকে, এটা হচ্ছে কাবেরা, ইয়াকবুর কাবেরা যদি হয়, কাবেরা এক বারো, এটা বৃদ্ধ হওয়ার অর্থ, আর কাবরা এক বড় মানে বড় হওয়া, একটু পার্থক্য আছে, এক একটা বাবে গেলে এক একটা অর্থ হয়, এগুলি গ্রামারের। তো এখানে একবারও পড়েন মানে বৃদ্ধ হওয়ার অর্থ, আর এক বড় যদি পড়া হয় তো বড় হচ্ছে, তো আদম সন্তান বৃদ্ধ হয় বা বড় হয়, ওয়াই একবারও মাহ ইসনাতান, এবং তার সাথে সাথে দুটো জিনিস বৃদ্ধি পায়, সে বৃদ্ধ হচ্ছে কিন্তু তার সাথে সাথে তার দুইটি জিনিস কি হচ্ছে বা দুইটি বস্তু বৃদ্ধি পেতে থাকে। এখানে এক বড় মানে বলেন বৃদ্ধি পেতে থাকে, একটি হচ্ছে হব্বুল মাল, ওখানে বলা হয়েছে হব্বুল দুনিয়া, পার্থক্য একটু, হব্বুল মাল আর দুনিয়ায় পার্থক্য আছে না নেই, একটু পার্থক্য আছে, কি পার্থক্য, দুনিয়া হচ্ছে একটু ব্যাপক আর মাল হচ্ছে মানে ধন সম্পদ শুধু, আর দুনিয়া হচ্ছে ধন সম্পদের নাম, সুন্দরী রমণীর নাম, হ্যাঁ ভোগ বিলাসে আয়েশা আরামে যেগুলি বস্তু রয়েছে সেগুলির নাম, এ আর কি। দুনিয়ার মধ্যে হালালও রয়েছে হারামও রয়েছে, এখন ডিশ লাগিয়ে সারা বিশ্বের সব নাপাক ছায়া ছবি সব দেখা, ব্লু ফিল্ম দেখা, এগুলি কি দুনিয়া, কিন্তু এগুলি মাল নয় ঠিক না, আর হারাম, দুনিয়ার মধ্যে হারাম বস্তু। তো ফি হুববিল, এখানে কি বলা হয়েছে, হুববিল, হুববিল মাল বলা হয়েছে, তাহলে ধন সম্পদের আসক্তিতে কি হয়, আসক্তি বৃদ্ধি পায়, বুড়ো হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু ধন সম্পদের আসক্তি বৃদ্ধি পাচ্ছে। তুলুল আমর, ওখানে বলা হয়েছে তুলুল আমাল, উচ্চ আকাঙ্ক্ষা, বড় বড় আকাঙ্ক্ষা, এই করবো সেই করবো, এই করবো সেই করবো, এই করবো সেই করবো। এখন এরা কেউ চিন্তাই করেনি যে ছেলে হলে ডাক্তার করবো না ইঞ্জিনিয়ার করবো, ঠিক না, চিন্তাই করেনি, ওদিকে যায়নি এখন চিন্তা, কিন্তু যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তাদেরও সব চিন্তা লেগে আছে। তবে যত বেশি যার অন্তরে তাকওয়া থাকবে, যত বেশি যার যার দৃষ্টি নিবদ্ধ থাকবে পরকালের উপর, আল্লাহর পরলৌকিক নিয়ামতের উপর, মদ সম্পর্কে যত বেশি, আগে বলেছে মদ যত বেশি বেশি স্মরণ আসবে, এবং জান্নাতকে যত বড় করে দেখবে, বড় নিয়ামত মনে করে দেখবে, তত বেশি এগুলি তাচ্ছিল্যতা তার কাছে প্রমাণ হবে, আল্লাহ জাতক দিয়ে রেখেছে আমার ছেলের হবে। কিন্তু যদি পরকালের ক্ষেত্রে গাফেল হয়, মতের ক্ষেত্রে গাফেল হয়, জান্নাতকে বড় বৃহৎ নিয়ামত এবং সেটি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, এটা যদি না থাকে নজরে, দৃষ্টি নিবদ্ধে এক কথায় পরকালের দিকে, আখিরাতের দিকে, জান্নাতের দিকে না থাকে, তখনই কিন্তু এগুলি বেড়ে যাবে। হ্যাঁ হুব্বুদ দুনিয়া বেড়ে যাবে, হুব্বুল মাল বেড়ে যাবে, আর তুলুল আমাল হবে, উচ্চ আকাঙ্ক্ষা হবে, আর তুলুল অমর চাইবে, এই ক্ষেত্রে বৃদ্ধি পায় কি, দীর্ঘায়ু হওয়া, যত দীর্ঘায়ু পেতে পারি, লম্বা বয়স পেতে পারি, সময় পেতে, এখানে তুলুল অমর বলা হয়েছে আর ওখানে তুলুল আমাল বলা হয়েছে, এটুকু পার্থক্য রয়েছে দুটি হাদিসের মধ্যে। বাবুল আমাল আল্লাযী ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, এই অধ্যায় হচ্ছে ওই সব আমল সম্পর্কে যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেতে পারে বা হাসিল করা যেতে পারে, সন্ধান করা যেতে পারে, ইবতিগা মানে সন্ধান করা, অর্জন করা। হাদিস আছে প্রথম এই কথাটি কি আছে যে মাহমুদ নামের সাহাবি ছিল, ছোট বাচ্চা সাহাবি, সে মাহমুদ কি বলছেন দেখেন, মাহমুদ বিন রাবি ওয়া জামা মাহমুদ, মাহমুদ রাবির ধারণা যে আন্নাহু আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলকে তিনি স্মরণে রেখেছেন, এ মাহমুদ বড় হওয়ার পরে বলতেন সাহাবি, ছোট্ট সাহেব, আল্লাহ রসুল ইন্তেকালের সময় তার পাঁচ বছর প্রায় বয়স ছিল, পাঁচ বছর বয়স ছিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে
একদিন কুলি করেছিলেন, কুলি করার পরে পানি নিক্ষেপ করেছিলেন, তো এই বরকতের জন্য আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত সাবেত প্রমাণিত, কিন্তু নবী ছাড়া অন্য কারো এরকমের বরকত নেই যেটা আমাদের দেশে পীরদের মধ্যে এই ভণ্ডামি রয়েছে। কারণ নবীর পরে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবুবকর সিদ্দিক, আবুবকর সিদ্দিক থেকে এই রকমের বরকত কেউ হাসিল করেনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটিকে তার উজুর পানি বা কুলির পানি দিয়ে বরকত দেওয়ার জন্য কুলি করেছিলেন, কুলির পানিটা ফেলেছিলেন ওই মাহমুদের ওপর। তো মাহমুদ তিনি বলতেন, ওই কথাটি এখানে রয়েছে যে আকালা মাজ্জাতান মাজ্জাহা, একটি কুলির কথা তার মনে আছে, একটি কথা মনে, পাঁচ বছরের ছেলে, তো বেশি কিছু তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে নেই, তার সামনে, কিন্তু তার উপরে যে কুলি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বরকতের পানিটা ফেলেছিলেন এই কথাটি তার মনে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাল মাজ্জা, মাজ্জাতন মানে কুলির পানি, কুলি করে যে পানিটা ফেলা, তো একটি কুলির পানি তার মনে আছে যা মাজ্জাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলি করে নিক্ষেপ করেছিলেন, মিন দালওয়িন কানাত ফি দারিহিম, তাদের বাড়িতে একটি বালতি ছিল, দালওয়িন মানে বালতি, সেই বালতি থেকে নবী সাল্লাম পানি নিয়ে কুলি করেন, কুলি করার পরে মাহমুদের ওদের বাড়ি গিয়েছিলেন, মাহমুদের বাড়িতে নবী সাল্লাম মাহমুদের ওপর কুলি করেছিলেন, এই কথাটি তার মনে আছে। এই কথাটি ইমাম বুখারী রহমতুল্লাহ এখানে কি জন্য নিয়ে আসলেন, অধ্যায় হচ্ছে যে এমন কোন আমল যার দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, এর সাথে সম্পর্ক নেই। এখানে প্রমাণ করতে চাইছেন যে মাহমুদ সাহাবি ছিলেন, এই যেহেতু হাদিস নেই সেজন্য দেয়নি হয়তো, কিন্তু আসলে আছে ইতিহাস, আসল বুখারীতে আছে কথাটি। এতবান মিন মালিক আনসারির হাদিস মনে হয় না, এতবান মিন মালিক আনসারি বলছেন আহাদবানী সালেম, বানু সালেমের ব্যক্তি, সে গাদা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমার কাছে সকালে সকালে আগমন করলেন, একদিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ফাকাল এবং বললেন কি লাই ইউআফি আবদুন ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিনে কোনো ব্যক্তি আসবে না, আসবে না, কথা কমপ্লিট হইতে হবে, কমপ্লিট হয়নি, সেই ব্যক্তি বলল তার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছে, সে কালেমা পড়ে সে মুসলমান হয়েছে, ইয়াবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এবং সেই কালেমা পড়ার উদ্দেশ্য তার ছিল যে এর দ্বারা আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, সন্তুষ্টি অর্জন করব, জাতিগত মুসলমান নয়, তাহলে জাতিগত মুসলমান যে নামাজ পড়লো না সে এর মধ্যে সামিল হবে না, কারণ সে কালেমা দ্বারা আল্লাহ সন্তুষ্টি চাই কি, আল্লাহ সন্তুষ্টি চায় না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বারহাক মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, তো ইবাদত কোথায় তোমার, প্রথম ইবাদত নামাজ, কোথায় ইবাদত? আর সেই ব্যক্তি আরেকটি কথা শাইখ ইবনে উসাইমিন লিখেছেন এই হাদিসটা দিয়ে গিয়ে নামাজ ত্যাগকারী বিধানে, যে বেনামাজি সম্পর্কে কেমন কেউ বলবেন যে সে আল্লাহর সন্তুষ্টি চায়, যদি আল্লাহ সন্তুষ্টি চায় তো নামাজের মধ্যে ইবাদত পড়তো না, সন্তুষ্টি আবার চায়, কেউ যদি বলে আমার মাকে আমি সন্তুষ্ট করতে চাই, আর সে পয়সা পাঠায় না তার মায়ের কাছে, তার বাবার কাছে, আর মাকে কি করে সন্তুষ্ট করবে, শুধু মুখে বললাম যে আমার মাকে আমি সন্তুষ্ট রাখতে চাই, আমার মাকে আমি সন্তুষ্ট রাখতে চাই, হবে না, কখনো না। এই জন্য বেনামাজি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় না, বেনামাজি আল্লাহ সন্তুষ্টি কামনা করে না, আল্লাহ সন্তুষ্টি তাদের কাম্য নয়। তাই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সেই ব্যক্তি কিয়ামতের দিন আসবে না এমন অবস্থায় যে তাকে জাহান্নামে যেতে হবে, বরং কি অবস্থায় আসবে, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপর জাহান্নামকে হারাম করে দেবেন। এ হাদিস থেকে এটা নয় যে শুধু কালেমা পড়েই জাহান্নাম হারাম হয়ে গেল, কারণ কর্মের সাথে একটা কন্ডিশন লাগানো হয়েছে, কি কন্ডিশন, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা, আল্লাহ সন্তুষ্টির কামনা যার রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সেই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম হারাম করবেন আর জান্নাত অবধারিত করবেন, আর যে আল্লাহ সন্তুষ্টি কামনা করে না তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করবেন না। হ্যাঁ, শাব্দিক অর্থ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, তো ওয়াজহাল্লাহ মানে আল্লাহর চেহারা, কিন্তু ভাব অর্থ যে সে আল্লাহ সন্তুষ্টি কামনা করে, এর দ্বারা এতটুকু প্রমাণ হয় যে যখন ওয়াজহুল্লাহ বলা হয়েছে তাহলে বোঝা গেল যে আল্লাহর ওয়াজহ, আল্লাহর ফেস, আল্লাহর মুখমণ্ডল, আল্লাহর চেহারা আছে, এই ক্ষেত্রে এভাবে দলিল পেশ করতে পারবো, কিন্তু ভাব অর্থ কি আল্লাহর চেহারা চাই, এটা তো কোনো অর্থ বের হবে না এর, এই জন্য আল্লাহর সন্তুষ্টি তার কাম্য। আর যেই ব্যক্তি যার উপর সন্তুষ্ট হয় তার দিকে সে মুখ ফিরিয়ে থাকে, তার দিকে মুখ ফিরিয়ে থাকবে, আমি যদি না তার দিকে দেখবে, এখন আপনি যদি কারো উপর অসন্তুষ্ট থাকেন তাহলে তার দিকে তাকাতে ইচ্ছা করবে না, দেখলে উনি ঠিক কিনা, তাহলে সে আল্লাহর চেহারাকে চায় যে তার সামনে সে আল্লাহর চেহারাকে দেখতে পাক, এইভাবে অর্থ করা যেতে পারে। কি বুঝলাম এই হাদিস দ্বারা, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত রয়েছে, বড় ফজিলত রয়েছে, এই মর্মে হাদিস কিতাবুত তাওহীদে পড়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহকে একটা কার্ডে লিখে, কাগজে লিখে আল্লাহ এক দাঁড়ি পাল্লায় যে নেকি আর বদির দাঁড়ি পাল্লা হবে এক এক পাল্লাতে দিয়ে দেবেন, আর এক পাল্লাতে সমস্ত গুনাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা তার সন্তুষ্টির উদ্দেশ্য ছিল আল্লাহ, যে আল্লাহ
তোমার ছাড়া কি আমার মাবুদ নেই, তুমি হচ্ছে বারহাক মাবুদ, তুমি উপাস্য এবং তোমারই আমি উপাসনা করবো অঙ্গীকারবদ্ধ। এরপর কিন্তু তার পাপ আছে, তার মানে এই নাই যে নামাজ ছাড়া লোক, নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার লোক তার দ্বারা কাবিরা গুনাহ অন্য কাবিরা গুনাহ থাকতে পারে, ফাসেকি কাজ বহু ফাসেকি কাজ থাকতে পারে। বিশেষ করে আরব দেশে অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে এই জন্য যে তারা জানে যে নামাজ না পড়লে মুসলমান থাকা যাবে না। আমি দেখেছি কত ফাসেক আরবদের সাথে কথা বলে, ফাসেক আরব, সে বিড়ি সিগারেট তো খায় খায় মদ পর্যন্ত খায়, জেনা ব্যবচার আছে, জেনা ব্যবচার আছে, কিন্তু আনা কাফের, আনা আমি তো কাফের, আনা মাউসাল্লি কেফ মাউসাল্লি হাদা মা ফি সালাহ কেফ হাদা মুসলিম, জানে যে মুসলিম হয়ে থাকলে নামাজটা পড়তে হবে, নামাজ পড়ে জেনাও করে মদও খায় হারাম খায়, তাহলে তাহলে গুনহার তো পাহাড় আছে তার, কিন্তু কালমা ইলা ইল্লাল্লাহ তার ঠিক আছে, কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, শিরিক নেই, শিরিক মুক্ত, সে শিরিক নেই, নামাজ ঠিক আছে, কালেমা ঠিক আছে, তৌহিদ ঠিক আছে, শিরিক নেই আর নামাজ ঠিক আছে তার, আর কাবিরা গুনাহ এই এই লোকের ক্ষেত্রে এইরকম যারা লোক হবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা কার্ডে লেখা আছে আর এদিকে গুনহার পাহাড় তার এক দাঁড়ি পাল্লে চাপানো হলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একবারে সমস্ত গুনাহকে নিয়ে চেপে চেপে একবারে বসে গেল, ভারী হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা নেকির পাল্লা ভারী। যারা নামাজ পড়বে না তাদের এই দুঃসাহসিকতা কি একজন মুসলমানের রাখা উচিত? বরং এই অন্তরে যদি দুঃসাহসিকতা থাকে যে যা কিছুদিন থাকবো থাকবো জাহান্নামে, তাহলে এটি একটি কুফুরের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, আল্লাহ তাকে জিজ্ঞেস, হ্যাঁ আজাব, আজাবের ওপর দুঃসাহসিকতা এটি কুফুরের অন্তর্ভুক্ত, এই তোমার কত সাহসে তুমি জাহান্নাম বরদাস্ত করবে, তুমি আমার আল্লাহ আজাবকে ভয় করলে না, মানে খাফা মাকাম রব্বিহি, হ্যাঁ আল্লাহকে ভয় করবে তাদের জন্য জান্নাত না। তবে এ কথা নিঃসন্দেহে যে যাদের শিরক নেই এবং কালেমার পরে নামাজ আছে তার একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু তাই বলে এইরকম মুসলমান হলেই তো হবে না, এ কি আর দামাম জেলের মতো শাস্তি নাকি, না ঢাকা জেলের মতো শাস্তি, হ্যাঁ জাহান্নামের শাস্তি। বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশিরভাগ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল, আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, মহান আল্লাহ বলেন, এই হাদিসের নাম কি, হাদিসে কুদসি, হাদিসে যদি আল্লাহর কথা বলা হয় আল্লাহর রেফারেন্স দেয় যে আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ বলেছেন, তাহলে ওর নাম হচ্ছে হাদিসে কুদসি, বুখারী শরীফের এটি হচ্ছে হাদিসে কুদসি, তাহলে কিতাবুর রেকাবে, মহান আল্লাহ বলেন মালে আব্দুল মুমিন, আমার মুমিন বান্দার জন্য আমার নিকট কোনো প্রতিদান নেই, এজা কাওয়াজতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া, পৃথিবী থেকে তার আপনজন বা প্রিয়জনকে যদি আমি নিয়ে নিই গ্রহণ করে নিই, যদি কোনো একেবারে আপনজন, এখানে সাফিয়াহ বলে সাফিয়া মানে একবারে অন্তরঙ্গ প্রিয়জন, এই ক্ষেত্রে ব্যাখ্যাকারীগণ বলেছেন ভাষ্যকারগণ বলেছেন যে এক্ষেত্রে আপন একেবারে নিকটে যাদের জন্য মানুষ একেবারে মর্মাহত হয়ে যায় সেটা হচ্ছে সন্তান সন্ততি, ছেলে মেয়ে বা ছোট ছোট ভাই, হ্যাঁ পিতামাতা, কিন্তু পিতামাতা সাধারণত শ্রদ্ধাভাজন, তারা যদিও তাদের সেই ক্ষেত্রে মর্মাহত অবশ্যই হয়, শোক তো অবশ্যই, কিন্তু তারা সাধারণত স্নেহর ব্যাপারটা কিন্তু একটু বেশি, এটা হচ্ছে স্নেহ আর একটা শ্রদ্ধা, স্নেহ আর শ্রদ্ধা, স্নেহ যেখানে রয়েছে সেখানে কিন্তু বেশি মর্মাহত হয় মানুষ, বাবা মায়ের ক্ষেত্রে শ্রদ্ধার দিকটা রয়েছে বলবৎ, আর ছেলে মেয়েদের ক্ষেত্রে ছোট ভাইয়ের ক্ষেত্রে স্নেহের দিকটা রয়েছে, সুতরাং ওই ক্ষেত্রে ভাষ্যকার কোনো স্ত্রীর কথা বলেননি, আজকালকার যুগের অবস্থা এরকম যে স্ত্রী মরলে মর্মাহত বেশি, তারপরে যেদিন উম্মুল কুলসুম ইন্তেকাল হচ্ছে সেই দিন রাতে আর এক স্ত্রীর কাছে তিনি কিভাবে একবারে গিয়েছিলেন, কোন মায়া মমতা ছিল না বলবো, কিন্তু নিজের ছেলে মেয়ে মারা গেলে এটা হয়তো না, আজকালকার মানুষ স্ত্রীর দাস, বর্তমান যুগে মুসলিমদের অবস্থা আর বিশেষ করে আমাদের দেশের মুসলমান, হ্যাঁ উপমহাদেশের মুসলমান স্ত্রীর দাস, স্ত্রী বলছে দাড়ি ফেলতে হবে দাড়ি রাখতে হবে না রাখবে না, স্ত্রী বলছে ফজরে যেতে হবে না সও শইবে, হ্যাঁ বুঝছেন, স্ত্রী বলছে নামাজ করতে হবে নামাজ করবে না, এই অবস্থা আজকালকার যুগের, এটি রোগ ব্যাধি স্ত্রীর পাগল আজকালকার মুসলমান, না ইমানদার লোকের ক্ষেত্রে এটা নাই, ছেলে মেয়েদের কাছে স্ত্রীর কোনো তুলনা চলে না, ছোট ভাই স্ত্রীর চাইতে নিকট, তার সাথে রেহমের সম্পর্ক, জি বাবা মা শ্রদ্ধাভাজন তারা, তো যাই হোক নবী কৃষ্ণ কি বলছেন যে আমার কাছে প্রতিদান নেই একটি প্রতিদান ছাড়া, ও কথাটি এখন অনুবাদ, সুম্মা ইতাসাবাহু, আচ্ছা তার আপনজন প্রিয়জনকে আমি কি করলাম গ্রহণ করে নিলাম তুলে নিলাম, কাবাজতুহু মানে কবজ করে নিলাম,
গ্রহণ করে নিলাম, মানে মত দিয়ে দিলাম। সুম্মা ইহতাসাবাহু, অতপর সে নেকির নিয়ত করলো। ইহতাসাব, নেকির নিয়ত রাখতে হবে। আল্লাহ তুমি আমাকে উত্তম প্রতিদান দিও, আমার ছেলে নিয়ে নিলে আল্লাহ, আমার মেয়ে নিলে, আমার ছোট ভাইকে নিলে, আমার স্ত্রী নিলে, ঠিক আছে স্ত্রীও বলেন, স্ত্রী অবশ্যই ফিরে যান, না হলে এই বক্তব্য শুনে মনে হয়েছে মায়া মমতে নেই স্ত্রীর উপরে, এমনটা নয়। হ্যাঁ, বাবা মা যাকেই ধরেন আপনি, আপনজন প্রিয়জন, যাদের জন্য মানুষ খুব ব্যথিত হয়, অন্তর ব্যথিত হয়, এই ক্ষেত্রে একটি শর্ত রয়েছে, কি যে নেকির নিয়ত করতে হবে। সুম্মা ইহতাসাবাহ, নেকির নিয়ত করলো ধৈর্যের সাথে। আর নেকির নিয়ত কখন হবে? ধৈর্য ধারণের মাধ্যমে। আর ধৈর্য ধারণ করতে হবে প্রথম আঘাতের সাথে সাথে। এই জন্য হাদিস, একটি হাদিস রয়েছে, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য আসল হচ্ছে কখন? যখন প্রথম আঘাত লাগলো, তখন প্রথম আঘাতে ধৈর্য। হঠাৎ করে খবর আসলো আপনার একটি মেয়ে মারা গেছে, খুব কাটাকাটি করলেন, তিন দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, তিন দিন পরে খাওয়া দাওয়া শুরু করলেন, এটা কি ধৈর্য ধরা হলো নাকি? না, খাওয়া দাওয়া করেন, আপনি কথাবার্তা বলেন, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। আরবদের মাঝে আর অন আরবদের মাঝে এই পার্থক্য আমি দেখেছি। আরবদের কাছে যদি মতে খবর আসে যে বাবা তোমার মারা গেছে, মা মারা গেছে, স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে, বলে আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষরা বলছে এ কি রে ও মানুষ রে, আলহামদুলিল্লাহ বলছে। আমার দেশের মানুষরা ভাবে যে শুকুর আলহামদুলিল্লাহ, মানে কিছু খুশির খবর হলে তুই আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তুমি যে অবস্থায় সর্বাবস্থায় তোমার প্রশংসা, প্রশংসা সর্বাবস্থায় করতে হবে, সুতরাং আলহামদুলিল্লাহ। আরো আলহামদুলিল্লাহ বলে, আর আমার দেশের লোকেরা ইন্নালিল্লাহ বলতে জানে না। ভালো লোক হলে, ধার্মিক লোক হলে একটু ইন্নালিল্লাহ বলে, আর দুনিয়াদার লোকেরা ও মা গো মা গো, ব্যাস মা গো আর বাপ গো করে ফেলে দিল, এই অবস্থা। তো সুম্মা ইহতাসাবাহু, নেকির নিয়ত করলো, আল্লাহ তুমি এর উত্তম প্রতিদান আমাকে দিও। এই ক্ষেত্রে দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ শিখিয়েছেন, আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, যদি বিপদ আপদিত হয়, তাহলে বিপদ এখানে ব্যাপক, মরারও বিপদ হতে পারে আপনজনের, আর অ্যাক্সিডেন্টের বিপদ হতে পারে, কোনো ধন সম্পদ হারিয়ে যাওয়ার বিপদ হতে পারে, বাড়িতে চুরি হয়েছে, ডাকাতি হয়ে গেছে, এরও বিপদ হতে পারে, যে কোনো বিপদ হতে পারে। আপনার আপন ভাই ছিল, তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, নিরীহ মানুষ একবারে, এ দাড়ি ছিল ধরে উঠিয়ে নিয়ে চলেছে, আজকাল যে ফেতে না, আমাকে উঠিয়ে নিয়ে চলে গেছে, অনেক উদাহরণে রয়েছে যে কোনো মুসিবত। তাহলে কি বলতে হবে? ইন্নালিল্লাহ। মুমিনরা কি বলে? সাবেরিনরা। তার আগে কিন্তু সাবের, অবশ্যই সাবের, সুসংবাদ কার জন্য? ধৈর্যশীলদের জন্য। আল্লাযিনা, ধৈর্যশীল কারা? যাদের মুসিবত আসলে কি বলে? ইন্নালিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, আমাদের মালিককে আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছে, ওই মালিকের কাছে ফিরে যেতেই হবে। এখন আমার টাকা আপনাকে ধার দিয়েছি, এখন দুই মাস পরে যদি ফিরিয়ে চাই, মন বেজার করবেন না, খুশি মনে দেবেন? আপনি খুশি মনে দেওয়া উচিত। তো আল্লাহ আপনাকে, আমাকে ছেলে দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি সব দিয়েছেন, আল্লাহ যদি নিয়ে নেন তো মন বেজার করা উচিত না? খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, ইন্নালিল্লাহ, আমরা আল্লাহ, আমরা আল্লাহ বলার মাধ্যমে এটাই ঘোষণা যে আল্লাহ আমারও মালিক তুমি, আমার স্ত্রীর মালিক, আমার ছেলে মেয়েদের মালিক, আল্লাহ তুমি আমার ছেলে নিয়েছো বা মেয়ে নিয়েছো, সেটির মালিক তুমি আল্লাহ, তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো। একজন লোক, একটা ঘটনা আছে মুয়াত্তা মালিকি হাদিসটি আছে, যে একজন লোকের স্ত্রী মারা যায়, একজন লোকের স্ত্রী মারা যায়, স্ত্রী খুব ভালোবাসত, খুব ভালোবাসত, আগেকালের ঘটনা, আগেকালের যুগের ঘটনা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের ঘটনা। এই ঘটনা শুনিয়ে সাহাবায়ে কেরামরা তাজিয়ত করতেন, কাউকে যখন সান্ত্বনা দিতে যেতেন তখন শোনাতেন। তারপরে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে নিল, কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই, একবার শোক, আসলে শোক পালন করছে, ঘর বন্ধ করে, খাওয়া নেই, কিচ্ছু নেই, পানি নেই, ঘর বন্ধ করে নিয়েছে, আর কথাবার্তা চলাফেরা রাস্তাঘাটে বেরো সব বন্ধ। তাকে কেউ বোঝাতে পারে না, সে জ্ঞানী গুণী মানুষ ছিলেন, জ্ঞানী সমাজের আবার সে, এবং তার কাছে এলম ছিল, জ্ঞান ছিল, তার কাছে মশলা জিজ্ঞেস করতে আসলে কেউ কেউ বলেছে যে ফেরেস্তা মানুষের আকারে এসে তাকে জিজ্ঞেস করে, ফেরেস্তা মানুষের আকারে আসলে, আসার পরে জিজ্ঞেস করলেন যে একটা ফতোয়া আছে, মশলা জিজ্ঞাসা কি? আমার একটি হার ছিল, সেই হারটি আমার কাছে ছিল না, হারটি ছিল অন্য লোকের, তার কাছ থেকে নিয়েছিলাম, প্রয়োজনে কোনো জায়গায় যাওয়ার ছিল তো হারটি নিয়েছিলাম, যে দেন পরে দিয়ে দেবো, হারটি নিয়েছিলাম, তো এরকম কোনো জায়গায় মেহমানি করার জন্য বা কোনো জায়গায় যাওয়ার জন্য, তো হয়তো মেয়ের জন্য বা স্ত্রীর জন্য কারোর জন্য আমি নিয়েছিলাম হারটি, হারটি ব্যবহার করবো, ব্যবহার করার পরে যখন ওখান থেকে ফিরে চলে আসবো দিয়ে দেবো। আর দীর্ঘদিন হারটি থেকেছে, সেও চাইনি আমিও দিনই, অনেকদিন পরে সে হারটির কথা স্মরণ করেছে, আর এসে বলছে যে হারটি দিয়ে দাও, তোমাকে তো হার দিয়েছিলাম অনেকদিন হল, হারটা দাও। তখন আমি বলছি না দেবো না, কেন দেবো না? এই জন্য দেবো না যে অনেকদিন হয়ে গেল, আর এটা আমি অনেকদিন থেকে ইউজ করছি, ব্যবহার করছি, এ কেমন কথা হলে তোমাকে এতদিন ইউজ করার পরে দিয়ে দেবো, না দেবো না, আমি দিতে চাই না, সে চাই, সে বলছে জান আমি সে হারের মালিক, আমি বলছি আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করছি, সেজন্য আমি আর দেবো না, সে হারের উপর আমার মায়া হয়ে গেছে। ফতোয়া জিজ্ঞেস করলো, ফতোয়ার জবাব কি দিবে?
ওই যে শোকে একবার মর্মা হতো, দরজা বন্ধ করে নিয়েছে, কারোর সাথে কথাবার্তা বলছে না, সে একজন জ্ঞানী মানুষ, আলেম মানুষ, তাকে ফতোয়া জিজ্ঞেস করেছে। না, এই তো হার তোমার নয়, তো তুমি তো আরিয়া তার মানে ধার নিয়ে এসেছিলে তার কাছ থেকে, আর আরিয়া কে রিটার্ন করতে হবে, ফেরত করতে হবে, তুমি ফেরত দিয়ে দাও, তোমার জিনিস নয় তো, তার জিনিস ফেরত কর। তখন বলছে আচ্ছা তো আপনার স্ত্রী মারা গেছে, এটা আল্লাহ আপনাকে দিয়েছিলেন, হার অলংকার আপনাকে দিয়েছিলেন, অনেকদিন ধরেই ব্যবহার করলেন, আপনি ভোগ করলেন, আল্লাহ নিয়ে নিয়েছেন, আল্লাহর হার আল্লাহ নিয়ে নিয়েছেন, তা আপনি কেন এত শোকে মর্মাহত? তখন সচেতন হয়েছে, আরে আমি তো বড় ভুল করেছি। তাহলে আলেমকেও সময়ে উপদেশের প্রয়োজন হয় এরকম। এই হাদিসটি মনে রাখেন, মহাত্মা মালিকের হাদিস। এইরকম যারা ধৈর্য ধরবে, ধৈর্য ধরবে, তাদের জন্য ফজিলত রয়েছে। কি ফজিলত রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মমিন বান্দা যদি তার আপন জন প্রিয়জনকে আমি কি করিনি, গ্রহণ করিনি, মিন আহলি দুনিয়া, দুনিয়া থেকে, সুম্মা ইহতাসাবহু, তারপরে সে নেকির নিয়ত করলো, তাহলে মালি আব্দুল মুসাই মমিন বান্দার জন্য আমার কাছে প্রতিদান নেই, ইল্লাল জান্নাত, জান্নাত ব্যতি রেখে, জান্নাত ছাড়া, একমাত্র জান্নাত তার প্রতিদান। আল্লাহ, তাহলে একটি হজ যদি কবুল হয় তার বদলে আল্লাহ বলেছেন জান্নাত। একটি প্রিয়জন যদি কেউ, একটি ছেলে মারা যায়, একটি মেয়ে মারা যায়, আর ছোট ভাই মারা গেল, স্ত্রী মারা গেল, বাবা মা মারা গেল, আর ধৈর্য ধারণ করলেন আপনি, তাহলে আল্লাহ কি দেবেন? জান্নাত দেবেন। বিশেষ করে ছেলে মেয়েদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে আরো স্পষ্ট হাদিস রয়েছে, কোনো ব্যক্তির যদি ছেলে বা মেয়ে মারা যায় আর ধৈর্য ধারণ করে, কারণ এখানে মানুষ দুর্বল হয়ে পড়ে, ছেলে মেয়েদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। এর বাস্তব অভিজ্ঞতা আপনাদের নিশ্চয়ই আছে মনে হয়। আমি বিদেশে এসেছি, মা বাবাকেও ছেড়ে এসেছি, ভাইদেরকেও ছেড়ে এসেছি, জীবনে আমি কাঁদিনি, কোনোদিন চোখ দিয়ে আমার পানি আসে, পড়াশোনার জন্য এসেছি, কোনোদিন কাঁদিনি। স্ত্রী ছেড়ে এসেছি, না, স্ত্রী ছেড়ে এসেছি, তখন আমার যখন মোদী ইউনিভার্সিটি আসি, তখন বিবাহিত হয়ে এসেছি, স্ত্রী ছেড়ে এসেছি, চোখে পানি আমার আসে, স্ত্রী বলে পানি আসে, সে কাঁদছে কিন্তু আমার কাঁদন আসেনি। কিন্তু যখন ছেলে মেয়েদের জন্ম হওয়ার পরে যে বাড়ি এসেছি, চোখকে আমি কন্ট্রোলে করতে পারিনি, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ফিরে আর তাকাইনি, তখন যে ফিরে তাকালে অসুবিধে, লজ্জার ব্যাপার, ফিরে তাকাবো, লোকজন দেখবে, এই যে চলতে লেগেছি, আর ওই আমার তো এখন ওই রুমাল, রুমাল দিয়ে চোখ ঢেকে বা মুখ ঢেকে, না হলে আওয়াজ চলে আসতে পারে, এইরকম ভাবে এসেছি। তাহলে পার্থক্য আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সামনে বিবিরা মারা গেছেন, মারা যাননি, খাদিজা মারা গেছেন, খাদিজার মতো অবদান আর কারো ছিল? খাদিজার জন্য কেঁদেছেন নবী সাল্লাম, এইরকমের কোনো ইয়ে নেই, হয়তো হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এরকম স্পষ্ট কিছু নেই। কিন্তু এব্রাহিম, মারিয়ার পেটের এব্রাহিম যখন মারা যাচ্ছেন, খবর পেলেন যে এখন একবারে শেষ অবস্থা, তো আসেনি, গেলেন, ছুটে ছুটে গেলেন, একবারে শেষ অবস্থায় আকাও, তার মানে আত্মা এখন বেরিয়ে যাচ্ছে অবস্থায় করে নিলেন। নবী করিম সাল্লাহ ইসলাম নিজের চোখের পানি আর থামতে পারলেন না, কেঁদে ফেললেন। সাহাবার আশ্চর্য, বখারী শরীফের হাদিস, সাহাবার আশ্চর্য, আরে আল্লাহ রসুল কাঁদছেন, আল্লাহ রসুল কাঁদছেন, মানে তাদের জন্য এটা একটা বিস্ময়কর ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। তারপরে একটু পরে সাহাবার জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন, মা হাজিহি, এটা কেমন কথা হইল? নবী সাল্লাম, ইন্না মা হাজিহি রাহমা, এটি হচ্ছে দয়া, এটি হচ্ছে দয়া। তো ছেলে মেয়েদের ক্ষেত্রে যে দয়াটি আছে সেটা অন্যদের ক্ষেত্রে, এই জন্য ছেলে মেয়েদের ইন্তেকালের ক্ষেত্রে এই বিশেষ করে এই ফজিলতের কথা অন্য হাদিসে রয়েছে, যে যদি কারো যদি দুটি নেওয়া হয়, নবী সাল্লাম তিনটির কথা বললেন, তারপরে এক মহিলা জিজ্ঞেস করলেন, আল্লাহ যদি, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ দুটি নিয়ে নেয় তো আল্লাহ জান্নাত দেবেন? হ্যাঁ, জান্নাত দিবে সবর করলে। যদি একটি, একটিও যদি আল্লাহ নেয়, আর যদি তুমি ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ তোমাকে তার বদলে জান্নাত দেবে, ইল্লাল জান্না, জান্নাত তার প্রতিদান রয়েছে, কেউ যদি ধৈর্য ধারণ করে। মানে আমার মমিন বান্দার ওর সাথে সম্পর্ক, মালে আব্দুল মমিন ইন্দি জাজাউন, আমার মমিন বান্দার কোনো প্রতিদান নেই, ইল্লাল জান্না, জান্নাত ব্যতি রেখে, এজা কাবাজতু সাফিয়া, যদি তার প্রিয়জনকে আমি গ্রহণ করে নিই দুনিয়া থেকে, আর তার উপর সে ধৈর্য ধারণ করে, নেকির নিয়ত করে। আমার ছেলে চলে গেল, এর চেয়ে উত্তম ছেলে দান করো, আমার মেয়ে চলে গেল, আল্লাহ এর উত্তম উত্তম প্রতিদান বা উত্তম বিকল্প দান করো। জি, ছেলে মেয়ের মাধ্যমে দিতে পারেন, ছেলে মেয়ে না দিয়ে আপনার ছেলেদের ছেলে দিতে পারেন, মেয়েদের ছেলে দিতে পারেন, আরো অন্য কিছু দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, বা প্রতিদান দিলেন, জান্নাত দিলেন, এটিকে ছেলে মেয়ে চাইতে উত্তম, না সারা বিশ্ব চাইতে উত্তম, সবকিছু চাইতে উত্তম, দুনিয়া মাফি আছে। তো ওয়াখলুফলি খাইরাম মিনহু, আল্লাহ মাজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরাম মিনহু। বাবু মায়ুহ যারো মিন জাহরাতি দুনিয়া ওয়া তানাফুসি ফিহা, এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে দুনিয়ার সৌন্দর্য থেকে সতর্ক থাকতে হবে, দুনিয়ার সৌন্দর্য দেখে প্রতারিত হইলে হবে না বা তার উপর ঝাঁপিয়ে পড়লে হবে না, বরং তার থেকে সতর্ক থাকতে হবে। ওয়াত্তানাফাসু ফিহা, এবং সেই ক্ষেত্রে প্রতিযোগিতা থেকে ঝাঁপ দেওয়া,
আর ঝাঁপিয়ে পড়া থেকে সতর্ক, তানাফস মানে সেই ক্ষেত্রে কম্পিটিশন বা প্রতিযোগিতা দৌড় দেওয়া, এসব থেকে সতর্ক থাকা উচিত। কারণ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য, ধন সম্পদ, ভোগ বিলাসের বিষয়বস্তু এগুলি মানুষকে পথভ্রষ্ট করে। সুতরাং তার মানে এই নয় যে দুনিয়া থেকে কিছু নেওয়া যাবে না, নেওয়া যাবে কিন্তু বৈধ উপায়ে, বৈধ উপায়ে, কারো সীমা লঙ্ঘন করে নয়, কারো হক মেরে নয়, কারো উপর অন্যায় অত্যাচার করে নয়, এবং হারাম উপায় নয়। তাহলে দুনিয়ার সাজসজ্জা বা সৌন্দর্য থেকে সতর্ক থাকা উচিত নিজের ইমানের হেফাজতের জন্য। হাদিস কে বর্ণনা করেছেন? লোহাই থেকে হাদিস বর্ণিত আছে। বাহরাইন প্রেরণ করেছিলেন। এই বাহরাইন কোন বাহরাইন? পূর্ব এলাকাকে বাহরাইন বলা হয়তো, হাসা থেকে শুরু করে কাতিফ, দারিন, তারুত, সেই যুগের ইতিহাসে কাতিফের নাম আসছে, তারুতের নাম আসছে, তারু দারেন এগুলোর নাম আসছে, যে ইস্টার্ন প্রভিন্স বলা যেতে পারে। ইস্টার্ন প্রভিন্স আরেকটু প্রশস্ত হয়ে যেখানে সাল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, হয়তো ওইদিকে জনবস্তি ছিল না, এদিকে পৌঁছে গেছে, যেখানে খাবজিটা জাফরুল বাতেন পর্যন্ত পৌঁছে গেছে, সেগুলি শুধু নাইরিয়া ট্রেনে পৌঁছে গেছে। কিন্তু এইগুলি এলাকার কথা আসছে, হাসার কথা এই জন্য আসছে, হাসার যুগের নাম না থাকলেও হাসার কথা এই জন্য আসছে যে সেখানে একটি বংশ বাস করতো। মদিনার মসজিদে জুমা কায়েম হওয়ার পরে সেখানে বোখারি হাদিস রয়েছে দ্বিতীয় জুমা কায়েম হয়েছে ওখানে, জাওয়াসা নামক গ্রামে, কারিয়াতুমিন কোরাল বাহরাইন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে যে কারিয়াতুমিন কোরাল বাহরাইন, বাহরাইনের অনেকগুলি গ্রামের একটি গ্রাম ছিল জাওয়াসা। সেই জাওয়াসা রাস্তার এখনো সিগন্যাল দেওয়া আছে, রাস্তায় আমি দেখেছি হাসা থেকে যেতে কিছুটা দূরে আছে, ওখানে প্রাচীন যুগের সেই প্রথম জুমা মসজিদ এলাকায় সেখানে কায়েম হয়। কাতিফের নাম এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনের গভর্নর করে মালিক দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন আলা ইবনুল হাদরামিকে। এই হাদিসে এসেছে, এই হাদিসে ওনার নাম এসেছে। আলা ইবনুল হাদরামির কিছু কারামত দেখা গেছিল এখানে সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন এই এলাকায় এসেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে বাহরাইনে পাঠিয়েছেন আবু ওবায়দা ইবনুল জাররাহকে, আবু ওবায়দা ইবনুল জাররাহকে গভর্নর করে পাঠাননি, তাকে পাঠিয়েছিলেন যে সেখানকার জিজিয়া কর নিয়ে এসো। এই এলাকাতে প্রচুর মজুস অগ্নি পূজক বাস করতেন, তারপরে নাসারা হয়তো বাস করতেন, যাদের কাছ থেকে জিজিয়া নিতে বলা হয়েছে, মজুসদের কাছ থেকে জিজিয়া নিতে বলা হয়েছে। তো ইয়াতি বেজিজিয়াতে, হ্যাঁ, তাকে দায়িত্ব দিয়েছিলেন যে সেখানকার জিজিয়া নিয়ে তুমি আসবে, জিজিয়া গ্রহণ করো, সেখানে গিয়ে জিজিয়া নিয়ে আসো। তাহলে জিজিয়া নেওয়ার আগে এই এলাকা তাহলে ফতহ হয়ে গেছে, এলাকায় বিজয় হয়েছে, মুসলিমদের কন্ট্রোলে এসে গেছে। মুসলিমদের কন্ট্রোলে যখন এসেছে তখন অমুসলিম যারা ইসলাম গ্রহণ করেনি তাকে বাধ্য করা হয়নি, যেহেতু এক্ষেত্রে এখতিয়ার রয়েছে, কিন্তু তাদেরকে কি করা হয়েছে, তাদের উপর জিজিয়া লাগানো হয়েছে, জিজিয়া দিয়ে তোমরা এখানে থাকো, যার বিদ্রোহ ঘোষণা করবে না, তোমরা কোনো রকম ডিস্টার্ব করবে না। চুক্তিবদ্ধ হয়েছিলেন ও আম্মারা আলাইহিমুল আলা ইবনুল হাদরামি, আর তাদের আমির গভর্নর বানিয়েছিলেন আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী। নাম মনে রাখবেন যে এলাকার তাহলে সর্বপ্রথম গভর্নর, মুসলিম গভর্নর হচ্ছেন আলা ইবনুল হাদরামি। ফাকাদেমা আবু ওবায়দা বিমালিম মিনাল বাহরাইন, আবু ওবায়দা ইবনুল জাররাহ, আবু ওবায়দা কে জানেন? হ্যাঁ, আশরা মুবাশশারার একজন, আশরা মুবাশশারার একজন। আবু ওবায়দা ইবনুল জাররাহ ফাকাদেমা আসলেন মদিনায়, পদার্পণ করলেন বিমালিম মিনাল বাহরাইন, বাহরাইন থেকে প্রচুর ধন সম্পদ নিয়ে, জিজিয়ার ধন সম্পদ নিয়ে উপস্থিত হলেন মদিনায়। এখান থেকে ধন সম্পদ আল্লাহ রাসূলের কাছে পৌঁছিল এই আবু ওবায়দার মাধ্যমে। ফাসামিআতিল আনসারু বিকুদুমিহি, আনসার জানতে পেরেছে যে আবু ওবায়দা এসেছেন, আর আবু ওবায়দা এসেছেন যে উদ্দেশ্যে গিয়েছেন, তাহলে যথেষ্ট ধন সম্পদ সেখান থেকে নিয়ে আসছেন। সুতরাং আনসারীরা অভাব ছিল, তো অভাব দূর করার কারণে ইচ্ছা, একেবারে ফজরের আগে ভাগে গিয়ে হাজির, যে আগে ভাগে থাকি যাতে করে ফজর নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেরি করবেন না, ধন সম্পদ আছে সাথে সাথে বিতরণ করবেন, আর যাতে করে আমরা ভাগ পাই, বঞ্চিত না হই। ফাওয়াফাকাত সালাতাস সুবহে মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজে আল্লাহ রসুল সাল্লামের সাথে তারা উপস্থিত হয়ে পড়লেন, আগে ভাগে গিয়ে নামাজে হাজির। ফালাম্মান সারাফা, যখন নবী সাল্লাম নামাজ থেকে সালাম ফিরলেন, ইনসারফা মানে ফিরলেন, অর্থাৎ সালাম ফিরলেন, তা আর রাদুলহু, এসেই সাথে সাথে দেখা সাক্ষাৎ করতে শুরু করেছে। বেশি গরজ থাকলে দেখা সাক্ষাৎ আগে ভাগে, ঠিক না? আর যদি গরজ না থাকে তো দেখা সাক্ষাৎ অনেকেই করেন না, ঠিক কিনা? তা আর রাদুলহু, নবী সাল্লামের সাথে সবাই দেখা করা ভিড় ভাড় শুরু করেছে, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ শুরু হয়ে গেল।
নবী সাসম কিন্তু টের পেয়ে গেছেন যে ব্যাপার স্যাপার কি, এত বেশি তো সালাম আর এত বেশি সাক্ষাৎ হয়তো দৈনিক লোকেরা করে না, কি ব্যাপার? ফাতাবাসসামা রাসূলুল্লাহ যখন তাদেরকে এই অবস্থায় দেখলেন তখন আল্লাহ রসুল মুচকি হেসে ফেললেন, হেসে ফেললেন তাদের এই অবস্থা দেখে যে হ্যাঁ তারা কিছু আশা নিয়ে এসেছে। ওয়াকাল, তার মানে এরা যেটা নামাজ পড়তে আসতেন না, নামাজ পড়তে আসতেন কিন্তু নামাজ পড়ার পরে যে দেখা সাক্ষাতের ভিড় শুরু করে দিয়েছেন একটু ব্যতিক্রম, অন্যদিনে এত ভিড় ভাড় হয় না। ওয়াকাল, নবী সাল্লাম বললেন আযুন্নুকুম সামিয়াতুম বিকুদুমি আবি ওবাইদা, আমার ধারণা যে তোমরা শুনে ফেলেছো আবু ওবাইদার পদার্পণের কথা, হে আবু ওবাইদা এসছে তোমরা শুনে ফেলেছো, ও আন্নাহু জাবে শাইয়িন, এবং আবু ওবাইদা কিছু ধন সম্পদ নিয়ে এসেছে এটাও মনে হয় তোমাদের কানে পৌঁছে গেছে। কালু আজাল ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আজাল মানে জি হ্যাঁ অবশ্যই, নাম মানে হ্যাঁ, বালা মানে হ্যাঁ, আজাল মানেও হ্যাঁ, মনে রাখবেন আজাল ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহ রাসূল, হ্যাঁ শুনে ফেলেছি। যথেষ্টই পাবে তোমরা। আল্লাহে এবং মনে রেখো, আল্লাহর কসম করে বলছি এই কথাটি এই রেকাকের ক্ষেত্রে, এই অধ্যায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, হাওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, মাল ফাকরা আখশা আলাইকুম, তোমাদের দারিদ্রতার আমি আশঙ্কা করি না, ভয় করি না। যে মুসলিম গরিব হয়ে দরিদ্র হয়ে না খেয়ে মরে যাবে, কি খাবে আমার উম্মতেরা, মা আকশালে ভয় করি না। এই ইমান যদি আমাদের থাকে যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা চিরসত্য, ইমান আছে কিনা আমাদের, যদি আমরা মুসলিম হই তাহলে এই ইমান ফরজ যে সাদাক আল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ সত্য বলেছেন তার রাসূল সত্য বলেছেন। নবী সাহেব কি বলেছেন, মাল ফাকরু আকশালাইকুম, এবং কসম করে তিনি বলেছেন, ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি তোমাদের দারিদ্রতার আমি ভয় করি না, যে গরিব হয়ে না খেয়ে মরে যাবে, তবে ভয় করি আরেকটি জিনিসকে, আরেকটি বিষয়কে খুব ভয় করি, ওয়ালা কিনা আখশা আলাইকুম, তোমাদের জন্য আমি আশঙ্কা করি, খুব ভয় করি যে আনতুব সাতা আলাইকুম উদ্দুনিয়া, দুনিয়াকে তোমাদের জন্য বিস্তীর্ণ করে দেওয়া হবে, প্রশস্ত করে দেওয়া হবে, দুনিয়ার দ্বার এত প্রশস্ত হয়ে যাবে যে বাড়ি ঘর গাড়ি এই সেই এসি ফ্রিজ আর কত কি, আল্লাহ আকবার, কত প্রশস্ত করে দেওয়া হয়েছে। একটা যুগ ছিল, কত দূর আর যুগ, আজকে থেকে কতদিন কতদিন আগে, 89-90 যখন মদিনা আসলাম তখন টেলিফোন ছিল না, ল্যান্ড টেলিফোন কোথায় ছিল বলেন, কতদিন আগে ল্যান্ড টেলিফোন আপনার হয়েছে, টেলিফোন ছিল না, কয়েন টেলিফোন, তারপর আপনার বাড়িতে ছিল না, টেলিফোন করতেন না, সমস্ত যোগাযোগ চিঠিপত্র, একটু পুরানো 10-12 বছর আগের লোকেরা দেখেন সমস্ত চিঠিপত্রের যোগাযোগ। তাহলে কিভাবে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হয়েছে, ওয়ালাকিন আখশা আলাইকুম, আমার ভয় লাগছে, আন্তুসাত আলাইকুম দুনিয়া, দুনিয়া তোমাদের জন্য প্রশস্ত করে দেওয়া হবে, কামা বসে তাত আলা মান কানা কাবলাকুম, যেমন তোমাদের পূর্ববর্তী জাতির জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া ছিল, প্রচুর ধন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছিলেন, ধনের প্রাচুর্যতা দিয়েছিলেন, তখন তারা কি করেছিল, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, সুতরাং তোমরা যখন ধন সম্পদ খুব বেশি দেখবে তখন তাতে তোমরা এমন কম্পিটিশন আর প্রতিযোগিতা শুরু করবে বা ঝাঁপিয়ে পড়বে, কামা তানাফাসুহা, যেমন আগের উম্মতেরা ইহুদি নাসারারা আগের জাতিরা ধন সম্পদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হালাল হারাম আর বাঁচাই কি, আর নাই অন্যায় দেখা কি, ধন সম্পদ হলে হলো, সোনা দানা হলে হলো, চাঁদি হলে হলো, টাকা হলে হলো, রিয়াল হলে হলো, ডলার হলে হলো, ঠিক কিনা, যারা হারাম হালালের বাছাই করে না তাদের কি, রিয়াল হলে হলো, বেতন থেকে আসলে কি, আর বাকালা চুরি করে হইলে কি, আর ওই ভিসার নাম দিয়ে ভিসা দিব ভাই, টাকা দাও, কত টাকা কম ভিসা নেবে, 10,000 রিয়াল লাগবে, আজকাল ভিসার পিছনে এত অ্যাকশন লোকেরা ছুটেছে, টাকা দিতে কোনো চিন্তা নেই, আমার টাকা মরবে পাবো পাবো না কোনো চিন্তাই নেই, ঠিক না। আর যারাও নিচ্ছে তাদের অধিকাংশ হচ্ছে বেঈমান আত্মসাৎকারী, একেতে ব্যবসায় হারাম, 2 নম্বর কথা এই হারাম ব্যবসা করতে গিয়ে অনেকেই নিয়তি আছে যে টাকা নিয়ে উদাহরণ, আমি ভিসা দিচ্ছেন না, টাকাটি তো হাতে আসুক, ফাতানাফাসুহা, তোমরা তাতে ঝাঁপিয়ে পড়বে, কামা থানাফাসুহা, যেমন তারা আগের লোকেরা ঝাঁপিয়ে পড়েছিল, ওয়া তুলহিকুম, এবং তোমাদেরকে এই ধন সম্পদের প্রাচুর্যতা মশগুল করে দেবে, কামা আলহাতুম, যেমন আগের জাতিকে মশগুল করে দিয়েছিল। আরেকটি হাদিসে রয়েছে, ফাতুহলিকুকুম কামা আহলাকাতুম, তোমাদেরকে এই ধন সম্পদের প্রাচুর্যতা ধ্বংস করবে, যেমন আগের জাতিদেরকে ধ্বংস করা হয়েছে, কারণকে ধ্বংস করা হয়েছে, হামান ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, তাদের কাছে ধন সম্পদ নেতৃত্ব এইসবের প্রাচুর্যতার কারণে তো ধ্বংস করা হয়েছে, তারা যখন তাগুত হয়েছে সীমা লঙ্ঘন করেছে, কেন, এই জন্যই করেছে, তাদেরকে যেমন আল্লাহ ধ্বংস করেছেন তেমন তোমাদেরকে ধ্বংস করবে যখন ধন সম্পদের পেছনে ছুটে পড়বে। দেখুন আজকে ধন সম্পদের প্রাচুর্যতা, গালফে চাকরি করে আর পেট ভরল না, বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার তারা স্বপ্ন এখন দেখছে যে গালফে তো পাচ্ছে, এখন বাংলাদেশেই ছিল, তখন ইনকাম ছিল 5,000 টাকা মাস, হয়তো
এখানে আসার পরে হয়ে গেল 30,000, তাতেও পেট ভরল না। এখন চিন্তা করছে যে না, এর চাইতে বড় উচ্চ আকাঙ্ক্ষা, এখন ইউরোপ আমেরিকা কানাডা ন্যাশনালিটি, সুইডেনের ন্যাশনালিটি নিব, ইটালিয়া যাব। চলে গেল ইউরোপ আমেরিকা, যাওয়ার পরে ওখানে গিয়ে ধ্বংসের পথ ছাড়া আর কোনো উপায় নেই। সে যদিও কোন রকম নামাজ টামাজ একটু ঠিক রাখে, তার স্ত্রী ঠিক রাখবে না, তার স্ত্রীও যদি খুব যদি ঠিক রেখে নেই, তাহলে ছেলে মেয়েরা কোনোদিন ঠিক রাখবে না। বরং এক দুই জেনারেশন যেতে যেতে খুব বেশি আশঙ্কা যে তারা খ্রিস্টান হয়ে পড়বে, খুব বেশি আশঙ্কা বলছি, খ্রিস্টান হয়ে পড়বে। যদি একেবারে কলেমা পড়ে খ্রিস্টান না হয়ে যায়, তবে কথায় আমলে চাল চরিত্রে সংস্কৃতি সভ্যতায় সবকিছুতে খ্রিস্টান, তাদের ভাষা পাল্টে গেছে। ওই সব দেশে যাওয়ার পরে তাদের ভাষা পাল্টে গেছে, এখন ইসলামের বিরুদ্ধে বলে, মুসলিমদের বিরুদ্ধে বলে, বলে শেরন ঠিক করছে, ফিলিস্তিনেরাই সন্ত্রাসী, কেন এই করছে, আমেরিকা ঠিক করেছে, এরা করবে, কেন এইসব অস্ত্র রাখলো, এখন পর্যন্ত অস্ত্রের কোনো প্রমাণই দেখাতে পারলো না, ধ্বংসাত্মক অস্ত্র, আর বলছে যে না ঠিক করেছে। ভাষা চেঞ্জ হয়ে গেছে ওইসব মুসলমানের, ওইসব দেশে, কারণ ওখানে তাকে টিকতে হবে, সুতরাং ওইসব ভাষা বলতে হবে। বুঝতে পারছেন যে অবস্থা, আর কি অবস্থা। সে দেশে থাকলে আপনার স্ত্রীকে গিয়ে হাতে হাত মিলাতে হবে কাফেরদের সাথে, উপায় নেই, আপনার মেয়েদেরকে অবাধ মেলামেশায় যেতেই হবে, উপায় নেই, উপায় নেই। তাহলে কতদিন আপনি টিকিয়ে রাখবেন, কতদিন আপনি রাখবেন, নিজেকে টিকিয়ে রাখা মুশকিল, তাহলে অপরদের কথা কি চিন্তা করছেন। ধ্বংস দিনের দিক থেকে ধ্বংস, আর দুনিয়ার দিক থেকে যেমন ধ্বংস হয়েছে, কতদিন এই জীবন। আমাদের এক ভাই বললেন যে এক লোক গেছে তার দুটো মেয়ে নিয়ে, সাবালিকা হয়েছে, স্বামী স্ত্রী গেছিল মাত্র দুটি মেয়ে নিয়ে, দুটি সাবালিক হওয়ার পরে দুই ইংরেজের সাথে, দুই খ্রিস্টানের সাথে ভেঙে গেছে, এখন দুইজন হাটের রোগী। তাহলে বাবা, এত টাকা পয়সা নিয়ে লাভটা কি? তোমার দুটো মেয়ে ছিল যাদের জন্য টাকা পয়সা ইনকাম করলে, তারাই ভেঙে গেল খ্রিস্টানের সাথে, তারা খ্রিস্টান হয়ে, তার মানে খ্রিস্টান হয়ে গেলো তারা, আর এখন তোমরা হাটের রোগী, কখন মরে যাবে, যা ধন সম্পদ আছে তা লুটে নিবে, আশেপাশের লোকের লুটে নেবে, দেখবে যে তোমাদের মরদেহ লাশ পড়ে আছে, তা লুটে নিবে আর কি, এছাড়া আর কি পাবে। তাহলে দিন ধ্বংস, দুনিয়া ধ্বংস, এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে যখন ঝাঁপিয়ে পড়বে দুনিয়ার ওপর, তখন কি হবে, তাতে মশগুল হয়ে পড়বে, আর ভ্রুক্ষেপই করবে না, আমাদের ধর্ম কি হলো, হাই কোথায় সৌদি আরবে কেমন নামাজ পড়তাম, সৌদি আরবে কত ধার্মিকতা ছিল, সৌদি আরবে মোরা করতাম মাঝে মাঝে, সৌদি আরবে হজ করতাম, সৌদি আরবে কত ইসলামিক আচার আচরণের সাথে থাকতাম, আমার স্ত্রী একবারে নেকাব দিয়ে একবার ঢেকে থাকতো, আর সেই স্ত্রীকে খ্রিস্টানের সাথে মুসাফ হাতে হাত মিলাতে হচ্ছে, এগুলো আর চিন্তা প্রস্তুত নেই। তুলহিকো মশগুল দুনিয়া নিয়ে, আল্লাহ কো মুত্তাকাসর, ধন সম্পদের প্রাচুর্য তোমাদেরকে এখন মশগুল করে ফেলেছে, হাত তাজুর তোমার মা কাবে, যতক্ষণ কবরে না পৌঁছে যাবে মরে। কমপক্ষে আমাদের, আমরা আহলে ঈমান মুমিন, আমাদের ইয়াকিন থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাহি লাস্তু আখশা আলাইকুম ফাকরা, আল্লাহর কসম করে বলছে তোমাদের গরিবী দারিদ্রতা বলে আমি ভয় করি না, তোমরা না খেয়ে মরে যাবে না, আল্লাহ আহার দেবেন। চিন্তা করবেন না যে এই আইন হচ্ছে তো এই দেশে চলে যেতে হবে, দেশে গিয়ে দেশে খাচ্ছে না লোকেরা, না খেয়ে মরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় থাকে, পরিতৃপ্তি থাকতে হবে মনে, মনের পরিতৃপ্তি, মানে যা কিছু পাচ্ছে আলহামদুলিল্লাহ, ডাল ভাত খাচ্ছে আলহামদুলিল্লাহ, রুটি খেলাম আলহামদুলিল্লাহ, লবণ ভাত খেলাম আলহামদুলিল্লাহ, মানে পরিতৃপ্তির মন থাকতে হবে, তাহলে শান্তি রয়েছে। আর যদি খাই 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 ভাব থাকে, তাহলে প্রাচুর্যতাও শান্তি দেবে না, ধন সম্পদ খাওয়া দাওয়ার প্রাচুর্যতাও শান্তি দিতে পারবে না মানুষকে। দ্বিতীয় হাদিস উকবা বিন আমিরের, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বের হলেন, মানে বাড়ি থেকে বের হলেন, ফাসাল্লা আলা আহলে উহুদ সালাতাহু আলাল মাইয়্যিত, তারপর ওহদের যে শহীদ ছিলেন, কতজন শহীদ হয়েছিলেন ওহদে, সত্তর জন ওহদে শহীদ হয়েছিলেন, তাদের কবরগুলিকে সামনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাজা নামাজ পড়লেন। ফাসাল্লা আলা আহলে ওহদ, ওহদের অধিবাসীদের জন্য, অর্থাৎ ওহদের শহীদ দানের উপর, সালাতাহু আলাল মাইয়্যিত, মাইয়্যিতের উপর যেমন জানাজার নামাজ পড়েন, তেমনই নামাজ পড়লেন, মানে জানাজার মতোই। এই হাদিস দ্বারা বোঝা গেল যে কবরকে সামনে করেও জানাজার নামাজ পড়া যেতে পারে, বিশেষ করে নতুন নতুন যদি কবর থাকে, আর আপনার গ্রামবাসী বা আত্মীয় বা আপনজন, আপনি ছুটি গেছেন, দু তিন মাসের মধ্যে ছুটি গেলেন, মারার পরে আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, তাহলে কবর সামনে করে জানাজা পড়ার প্রমাণ রয়েছে। তার দলিল একটি এটি, কয়েক বছর পরে বদর যুদ্ধ কোন হিজরিতে, দ্বিতীয় হিজরি না তৃতীয় হিজরি, বদর যুদ্ধ দ্বিতীয় তৃতীয় হিজরি, তৃতীয় হিজরিতে ওহদের যুদ্ধ আর মক্কা বিজয়ের বছর এই ঘটনাটি ঘটেছিল, তাহলে 5-8, পাঁচ বছর পরে ওহদের শহীদদের ওপর নবী সাল্লাম জানাজা পড়েছেন, শহীদানের কবরকে সামনে রেখে। আর নবী সাল্লাম ওই খাদেমা বা খাদেম, মসজিদের খাদেম ছিল, সে রাত্রে মারা গেছিল, অন্ধকারে সাহাবারা মাটি দিয়ে দিয়েছিলেন, খবর দেননি, সকালে উঠে খোঁজ করলেন, পেলেন না, তখন কি ব্যাপার, সে কোথায়, সে তো রাত্রে মারা গেছে, আর আমরা ভাবলাম আপনাকে আর ঘুম থেকে জাগাবো, আমরা নিজেরাই জানাজা পড়ে তাকে দাফন করে দিচ্ছি। নবীজন কি বললেন, অসন্তুষ্ট হলো, এই কাজ কেন করলে, আমি বলে দাও কোথায়, তারপর কবর দিয়েছ দেখি। তারপর সাহাবারা কয়েকজন সাথেও গেলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে কবর সামনে করে জানাজা পড়লেন।
এইরকম বেশ দলিল রয়েছে যে যার কারণে কবর সামনে করে দাফন হওয়ার পর নামাজ পড়ে। এইরকম আমার দেশে হয়, বিশিষ্ট ব্যক্তির হয়তো জানাজা অথবা আপনার আত্মীয় দূর থেকে আপনি আস্তে আস্তে দেখলেন জানাজা হয়ে গেছে, জানাজা পড়ে লোকজন চলে গেছে, পৌঁছিলেন, আমাদের দেশের লোকেরা আর কবরস্থানে যায় না, জানাজা হয়ে গেছে আর কি, ওদের বাড়িতে গিয়ে একটু হয়তো সান্ত্বনা দিল, দেখা সাক্ষাৎ করলো, চলে গেল, জানাজা পড়লো না। হয়তো যেটি সুন্নতের খেলাফ, উচিত ছিল আপনি কবরস্থানে যান, যাওয়ার পরে কবরটা সামনে করে জানাজা পড়েন, পরে এসেছেন জানাজা পড়েন, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। নবীলাম অহদের শহীদদের ওপর, মাইয়েতের ওপর যেমন জানাজা পড়েন তেমনই জানাজার নামাজ পড়লেন এবং তাদের জন্য দোয়া করলেন। সুম্মান সারাফা ইয়াল মেম্বারে, অতপর মেম্বারে ফিরে আসলেন মসজিদে নববীতে। ফাকাল ইন্নি ফারাতুকুম, এর দ্বারা আরো জানতে পারলাম কবরের জিয়ারত করা, তাই মাঝে মাঝে কবরের জিয়ারত করা সুন্নাত নবীলাম করেছেন, কবরের জিয়ারত করা উচিত। ফাকালা ইন্নি ফারাতুকুম, বলেন আমি তোমাদের আগেই পৌঁছিব। ফারাত মানে যে ব্যক্তি আগে পৌঁছে যায়, তো তোমাদের আগে পৌঁছিব না, তোমরা অনেকেই থেকে যাবে, তোমাদের আগে আমি পৌঁছে যাব। আরেকটি অর্থ বরং এইখানে এই অর্থই বোঝানো হয়েছে যে কিয়ামতের মাঠে আমি তোমাদের আগেই পৌঁছে গিয়ে হাউজে কাউসারের কাছে থাকব। ফারাতকুম আলাল হাউজে, অন্য জায়গায় রয়েছে যে আমি হাউজে কাউসারের কাছে তোমাদের আগেই পৌঁছে থাকব। ওয়া আনা শাহিদুন আলাইকুম, এবং আমি তোমাদের উপর সাক্ষীদাতা হব, সেদিন সাক্ষী দেবো যে তোমরা ইমান নিয়ে এসেছো, ইসলাম গ্রহণ করেছো, নামাজ পড়েছো, যাদেরকে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দেবেন। ওয়া ইন্নি ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউযি আল আন, আর আমি আল্লাহর কসম করে বলছি আমার হাউজে কাউসার এখান থেকে দেখতে পাচ্ছি। আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ, এটি নবীর মুজিজা, একে বলা হয় কি মুজিজা, অলৌকিকত্ব, যা অসম্ভব কথা যে হাউজে কাউসার হবে কিয়ামতের মাঠে, আল্লাহ তৈরি করে রেখেছেন কোথাও, আর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সেট করবেন, সেটা কোথায় আছে আল্লাহ ভালো জানে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দৃশ্য দেখতে পেলেন। আল্লাহর কসম করে বলছি আমি আমার হজকে এখন এখান থেকে দেখছি, কোথায়, ওই খুতবায় মেম্বারের উপরে উঠে, মেম্বার মসজিদ নবীর মেম্বার থেকে দেখতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া ইন্নী কাদ উতিতু মাফাতিহা খাযায়েনিল আরদ, আরো শুনেন ভবিষ্যৎবাণী, আমাকে জমিনের যে খাজাইন, খাজানা বলা হয় যেগুলি লুকায়িত সম্পদ, হ্যাঁ ধন সম্পদ, জমিনের লুকায়িত ভূগর্ভে যে ধন সম্পদ রয়েছে তার চাবি দেওয়া হয়েছে আমার হাতে, আমাকে চাবি দেওয়া হয়েছে জমিনের ধন সম্পদের, জমিনের ধন সম্পদের চাবি দিয়ে দেওয়া হয়েছে। এর অর্থ কি? অর্থাৎ আমার উম্মতেরা অচিরেই খুব শীঘ্রই ধন সম্পদের চাবি নিজের হাতে নেবে। সেই যুগে ধন সম্পদ সবচাইতে বেশি ছিল দুইটি দেশে, একটি হচ্ছে পারস্য সাম্রাজ্য আর একটি হচ্ছে রোম সাম্রাজ্য। রোম সাম্রাজ্যে বিজয় লাভ করবে মুসলিমরা, সেখানকার ধন সম্পদ মদিনায় এসে পৌঁছবে খলিফাতুল মুসলিমিনের কাছে, উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে পৌঁছে। পারস্য সাম্রাজ্যে সেখানে ইসলাম পৌঁছিল, বিজয় লাভ করলেন মুসলমানরা, খলিফা উমরের কাছে এসে পৌঁছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে পৌঁছিল। তাহলে এগুলি হচ্ছে মাফাতিহু খাজাইনিল আরদ, জমিনের খাজানার চাবি আমাকে দেওয়া হয়েছে। এর অর্থ কি? বড় শক্তি ছিল এবং তাদের কাছে প্রচুর ধন সম্পদ, আল্লাহ আকবার। তারপরে এত সচ্ছল মুসলমানরা হয়ে গিয়েছিলেন যে ভাবা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খিদায় রাস্তায় মসজিদে আসতে আসতে বেহোশে উল্টে পড়ে যেতেন, আর বেহোশ হওয়ার পরে থাকতেন, তারপরে একটু হুঁশ আসতো, মানুষ মনে করতেন পাগল পাগল বলে চলে যেতেন। বলছে আমাকে অনেকে পা দিয়ে একটু নড়িয়ে দেখতো যে কি ব্যাপার, পাগলটা কি করছে দেখি তো, এরকম যারা চেনে না হয়তো পাগল মনে করতেন। ওয়ালাই সাবি জনুন, আমি অথচ পাগল হইতাম না। সে আবু হুরায়রা যখন এত সচ্ছলতা আসলো, মাঝে মাঝে অনেক রকমের খাবার ফল ফ্রুট, আল্লাহ আকবার, যে আরব দেশে ফল ফ্রুট হয় না কিন্তু চলে আসছে সামদেশ থেকে, সামদেশ মুসলিম দেশ হয়ে গেছে, ধন সম্পদে প্রাচুর্য, তার যখন ফল ফ্রুট এসে যখন আসলো, খেতে খেতে কাঁদতে শুরু করতেন, কাঁদতে কাঁদতে এত কাঁদতে শুরু করে দিতেন যে খানা পানি চড়ে দিত, আর খেতে পারতেন না। যাদের এরকম অভাব থেকেছে এককালে যে দুইবার খাবার জুটেনি, যদি কোনো ভাই এরকম থাকেন তো সত্যি এটা ফিল করবেন, দুইবার ডাল ভাত খাবার জুটেনি, পেট পুরে খেতে পাননি, অনেক ভাইরা রয়েছেন যারা বয়স বয়সপ্রাপ্ত আর অভাবী ছিলেন, হয়তো বাপ মা বা দাদারা হয়তো অভাবী ছিল, এরকম দেখা গেছে, হয়তো ছেলেকে মনে আছে হয়তো যে আপনাকে খাওয়াই দিয়েছি কিন্তু আপনার আম্মা খেতে পায়নি, এরকম যাদের পরিস্থিতি ছিল, তারা যখন যদি ইমানি অনুভূতি থাকে, যখন এত সুন্দর ফল ফ্রুট আর খাবারের অভাব, ডেলি মাছ আর গোস্ত আর কত রকম কি এই সামনে নিয়ে সৌদি আরবে যখন খেতে বসছেন, তখন অনেক সময় যদি ইমানি সেই ইয়ে থাকে, চেতনা থাকে, তো অনেক সময় খেতে পারবেন না আপনি, মানে খুশিতে কান্না, সে বিগত অবস্থাকে চিন্তা করে কান্না শুরু হয়ে যাবে, আল্লাহ আকবার, কেউ কোথায় ছিলাম, কি ছিলাম, আর আজকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, সুতরাং শুকরিয়া আদায় করা উচিত, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যদি এত পার্থক্য না থাকে তো অভাব তো নিশ্চয়ই ছিল, এমন সে যে পকেট খরচ ছিল না, চায়ের দোকানে বসবেন, এইরকম একটা বন্ধু এসেছে
লজ্জাও লাগছে, চা খাইতে হবে, চা খাওয়ার পয়সা নেই, চা খাওয়াবেন এরকম পয়সা ছিল না হয়তো, কিন্তু এখন আল্লাহ আকবার দিনে কত টাকা খরচ করছেন চিন্তা করেন তো, সে পয়সা ছিল না, পায়ে হেঁটে হেঁটে গেছেন, স্কুল কলেজে যারা পড়াশোনা করেছেন ভালো করেছেন কত দূর পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে স্কুল কলেজে গেছেন, কোনো ব্যবস্থা ছিল না, ভালো পোশাক তো ছিল না, এগুলো তো মনে আছে আপনাদের বয়সে যারা আছে তাদের যথেষ্ট মনে আছে এগুলো। আল্লাহ আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মাফাতিহা খাজাইনিল আরদে বলেছেন, আও মাফাতিহাল আরদে বলেছেন, বর্ণনাকারী সন্দেহ শব্দ সম্পর্কে, ওয়া ইন্নী ওয়াল্লাহি, আর আমি আল্লাহর কসম করে বলছি, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার ভয় নেই যে তোমরা আমার পরে শিরিক করবে। এটি সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন, এটি পরবর্তীকালে মুসলমানদেরকে বলা হয়নি, কারণ পরবর্তীকালে মুসলমানরা কবর মাজার পূজার মাধ্যমে অনেকে শিরক করা শুরু করেছে, তাহলে সাহাবায়ে কেরামদেরকে এই গ্যারান্টিটা দিয়েছিলেন যে আল্লাহর কসম করে বলছে আমাকে এই ভয় লাগে না যে তোমরা কি করবে, শিরিক করতে লাগবে, আবার পুতুল পূজা প্রতিমা পূজা করতে লাগবে, আল্লাহ ছাড়া অন্যের পূজা করতে লাগবে, এই ভয় নেই, তোমরা তাওহীদের উপর থাকবে আর মুক্তি পাবে, কিন্তু একটি ভয় আছে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে একটু আশঙ্কা করেছিলেন তিনি, কি ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার আশঙ্কা হচ্ছে যে তোমরা যখন ধন সম্পদের প্রাচুর্যতা দেখবে তখন সেদিকে ঝাঁপিয়ে পড়বে, সেদিকে তখন ঝাঁপিয়ে পড়বে, এই ঝাঁপানোর কারণে সাহাবায়ে কেরামদের যুগে যুগে বা সাহাবায়ে পরের যুগটা শেষ যুগটাই তাবেঈনদের যুগে সাহাবায়ে কেরামদের যুগ বাকি ছিল, এই যে কিছু লোকেরা জুলুম অত্যাচার করা শুরু করলো, ধরেন ইয়াজিদের যুগে যে জুলুমগুলি হলো, ধরেন এই যে জবরদস্তি করে মানুষের কাছ থেকে শপথ নেওয়া যে না আমার বায়াত নিতে হবে, এগুলি কি জন্য, এগুলি তানাফস কম্পিটিশন, যে হোসেনকে কেন যেতে দেবো আমি যাব, বা মাওয়িয়াকে কেন যেতে দেবো আমি যাব, ইত্যাদি ইত্যাদি। আলী রাজি আল্লাহ তালা অবশ্য আকদার ছিলেন, কিন্তু পরবর্তীকালের কথা বলছি, পরবর্তীকালের কথা বলছি, আর আলী রাজি আল্লাহ যতদিন ছিলেন ততদিন মাওয়িয়া রাজি আল্লাহ তালা নেতৃত্ব দাবি করেননি, এটা যেন আমরা না মনে করি বা ভ্রান্ত কোনো কথা না পড়ে, যতদিন আলী রাজি তারা বেঁচে ছিলেন ততদিন তিনি এই দাবি করেননি যে আমি হকদার মাওয়িয়া রাজি আল্লাহ তালা, বরং তার অন্য দাবি ছিল, দাবি ছিল যে আমার চাচা তো ভাই উসমানকে হত্যা করা হলো আর সেই লোকগুলি আপনার আত্মগোপন করে আপনার সাথে ঘোরাঘুরি করছে, তো এই লোকগুলিকে ধরা হোক না, ওনার যুক্তি এরকম ছিল, যদিও যুক্তিটাতে তিনি অত এ ছিলেন না, একেবারে সঠিক ছিল না তার যুক্তি, কারণ তার চাইতে বড় যুক্তি ছিল যে দেখো আমার হাত মজবুত করো, তুমি হাত আমার দুর্বল হয়ে আছে, তাহলে আমি কেমন কি করে ধরবো এই লোকগুলিকে, এই লোকগুলি তো আমাকে অপদস্থ করে দিয়েছে এই দুষ্টরা, এই অবস্থা ছিল তখন। যাই হোক, পরবর্তীকালে যে এই আর তারপরে ধনের লোভে যা কিছু হয় অনেকের, আর ধীরে ধীরে আরো বাড়ছে এটা, আর মানুষের আজকাল দুনিয়ার ফিতনা ফাসাদ লড়াই ঝগড়া কিসের জন্য হয়, নেতৃত্বের জন্য নয়, ধন সম্পদের জন্য আর না হয় নারীর জন্য, তিনটি হতে ঝগড়ার মূল, ঝগড়া ফিতনা ফাসাদ খুন, যে কোনো খুন মার্ডার তার পিছনে দেখবেন তিনটি ছাড়া চতুর্থ কারণ পাবেন না, নেতৃত্বের জন্য একদল আর একদলকে মারছে, আর না হলে টাকা পয়সা নিয়ে ঝগড়া, ঠিক না, আর না হলে নারী সংক্রান্ত, চতুর্থ কোনো কারণ খুঁজে পাবেন না। প্রীতি হাদিস আনা আবি সাঈদ খুদরি কাল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আকসারা মা আখাফু আলাইকুম মা ইউখরিজুল্লাহু লাকুম মিন বারাকাতিল আরদ, আমি সবচাইতে যেই জিনিসটির জন্য তোমাদের উপর ভয় করি বা তোমাদের ক্ষেত্রে ভয় করি, যা আল্লাহ তোমাদের জন্য বের করবেন মিন বারাকাতিল আর জমিনের বরকত, জমিন থেকে যেসব বরকত বেরোবে অর্থাৎ ধন সম্পদ বেরোবে, খনি সম্পদের আকারে হোক আর সোনা চাঁদির আকারে হোক আর টাকা পয়সার আকারে হোক দিনার দিরহামের আকারে হোক, বারাকাতুল আরজের অর্থ শুধু এই না যে মাটির তলা থেকে বেরোবে, বরং সারা পৃথিবী থেকে যেগুলি তোমাদের কাছে এসে লুটিয়ে পড়বে ধন সম্পদ, যখন ইসলামিক ফতহ বা ইসলামী বিজয়গুলি হলো আর বিভিন্ন দেশ থেকে যখন আসতে শুরু হলো ধন সম্পদ, তো এই বারাকাতুল আরজ জমিনের যে বরকতগুলি তোমাদের কাছে আসতে শুরু হবে, এই ক্ষেত্রে আমি খুব আশঙ্কা করি তোমাদের জন্য, খুব আশঙ্কা করি তোমাদের জন্য। জিজ্ঞাসা করলেন সাহাবারা, আমা বারাকাতুল আরদ, জমিনের বরকত থেকে আপনার উদ্দেশ্য কি ইয়া রাসূলুল্লাহ, জমিনের বরকত কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহরাতুদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য, জমিনের বরকত হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য কি, ধন সম্পদ, ধন সম্পদ, খাদ্যদ্রব্য, হ্যাঁ, ভোগের বিষয়বস্তুগুলি আর ধন সম্পদের মধ্যে বাড়ি, বাড়ি, গাড়ি, নারী, এগুলি হচ্ছে জাহরাতুদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য, আপনাকে দেখতে সুন্দর লাগে আপনার সুন্দর বাড়ি, আপনাকে দেখতে সুন্দর লাগে সুন্দর নারী, আপনাকে দেখতে সুন্দর লাগে সুন্দর গাড়ি, এই জন্য আজকাল মডেলের কম্পিটিশন একশ্রেণীর লোকেরা শুরু করেছে, পয়সাওয়ালা প্রতি বছর তার মডেল চেঞ্জ করতে আসে, হ্যাঁ, তারপরে বাড়ি চেঞ্জ করতে আসে ইত্যাদি ইত্যাদি, বাড়িতে এত সুন্দর বাড়ি রয়েছে তারপরে ভাঙচুরকে আবার নতুন করে তৈরি করছে, এরকম আর ভালো লাগলো না, এটা থাকলে এক বছর দু বছর থাকলে আবার চেঞ্জ করতে, কার্পেট প্রতি বছরে বছরে চেঞ্জ করতে আছে। তো জাহরাতুদ দুনিয়া, বারাকাতুল আরদ হচ্ছে জাহরাতুদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য। ফাকালা লাহু রাজুলুন, একজন লোক বললেন, হালিয়াতিল খায়রু বিশ্বার, এই হাদিসটির বাংলা অনুবাদ ভুল আছে, ঠিক করে নেন, এই আল্লাহর রাসূল, কল্যাণ কি অকল্যাণ নিয়ে আসতে পারে, ইয়াতি মানে ইয়াতি বা যখন হবে
প্রিপজিশন বা সেলা, তখন ওনার নিয়ে আসা হবে। তো খায়ের মানে কল্যাণ বা মঙ্গল, আর সার মানে অনিষ্ট বা অমঙ্গল। তো কল্যাণ বা মঙ্গল কি অমঙ্গলকে নিয়ে আসতে পারে? প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়ার সম্পদ, টাকা পয়সা ধন দৌলত, এটি হচ্ছে পার্থিব কল্যাণ খায়ের। তাহলে ধন সম্পদের প্রাচুর্যতা হলে সার মানে কি অকল্যাণ কিছু আসবে, খারাপ কিছু হবে আমাদের কাছে? তখন ইমানি জাজবা সাহাবে কিরাম অন্যরকম। এখন ধন সম্পদ নেই যে মসজিদ তৈরি করি, ধন সম্পদ নেই যে ইসলামের কোন খেদমত, বড় ধরনের খেদমত করি, বেশি টাকা পয়সা হবে তখন মসজিদ, মাদ্রাসা, ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক লাইব্রেরি, এই ইউনিভার্সিটি করব। চিন্তা করুন, যাদের মধ্যে ওইরকম ধার্মিকতা আছে, আমাদের যেমন মেজাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ দিয়েছে যে আমাদের কাছে আল্লাহ টাকা পয়সা দিলে আমাদের কেমন আকাঙ্ক্ষা। এটা ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ, মহিলাদের জন্য মেডিকেল কলেজ, শুধু মহিলাদের জন্য, যেখানে পুরুষদের কোনো মেলামেশা থাকবে না, মুসলিম মেয়েদেরকে আমরা মেডিকেল শিখাবো কিন্তু আলাদা করে। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য হয়েছে হালিয়াতিল খায়রু বিশ্বাররে, কল্যাণ কি অকল্যাণকে নিয়ে আসতে পারে? কল্যাণ হবে, কল্যাণ আসবে তার দ্বারা, টাকা পয়সা দ্বারা ভালো দিনের খেদমত হবে। অকল্যাণ কি আসবে? এতদূর কল্পনা করতে পারেনি যে বেশি টাকা হলে তখন জামাত ছেড়ে দিবে, বেশি টাকা হলে তখন নামাজ ছেড়ে দিবে, বেশি টাকা হলে তখন আরো টাকার জন্য খাই শুরু হয়ে যাবে। হ্যাঁ, এইরকম না। কালকে এক ভাই বলছেন যে একটা টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান মানে তার 2000 বেতন, তারপরেও সিকোতে এসে সে সিডি বিক্রি করে। দেখছেন, আমি আল্লাহ আকবার, 2000 রিয়াল দুধ পেট ভরলো না, আশ্চর্য হলাম শুনে। আমি কালকে ঘটনাটা শুনলাম, এসি টেকনিশিয়ান 2000 রিয়াল মাসে পায়, তাতেও পেট ভরলো না, তাহলে কিছুতেই পেট ভরবে না দুনিয়াতে। আল্লাহ আকবার। আসে আসছে যে আদম সন্তান এমন খাই, যদি ইমান থেকে মাহরুম বঞ্চিত থাকে, তাকওয়া থেকে মাহরুম থাকে, তাহলে ওয়ালা ইমলাও জাওফা ইবনে আদম ইল্লা তোরাব, মাটি ছাড়া, কবরে যাওয়া ছাড়া পেট ভরবে না। নাহলে 20,000 টাকা কত চিন্তা করেন তো, 35,000 টাকা বাংলাদেশের মাসে 35,000 টাকা বড় বড় অফিসার হাসিল করতে পারেন না আপনি, আলহামদুলিল্লাহ বলেন না, ও সিডি বিক্রি করবে, হারাম কাজ করবে, হারাম খাবে। তো অর্থটা কি লিখা আছে পড়ুন দেখি, কিছু বোঝা যাচ্ছে না ওর কথা থেকে, কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, আর উল্টো করে দিয়েছে বরং। অথচ এখানে আছে যে মঙ্গল কি অমঙ্গলকে নিয়ে আসতে পারে, অর্থাৎ ধন সম্পদ আমরা পাবো তো মঙ্গল থেকে মঙ্গল আসবে, দিনের আরো খেদমত বাড়বে, তো অমঙ্গল আবার কি আসবে এমন তো বুঝতে পারছি না। হ্যাঁ, সামাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে কি হলেন, চুপ থাকলেন, নীরব হয়ে গেলেন। তার মানে এর জবাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, ওহির অপেক্ষা করলেন, হাত্তা জানান্তো আন্নাহু ইউনজালু ইলাইহি, এমনকি আমাদের, আমার ধারণা হলো, বর্ণনাকারী বলছেন আবু সাঈদ খুদরি, যে আমার ধারণা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহি নাজিল হচ্ছে, ওহি অবতীর্ণ হচ্ছে। সুম্মা জালা ইয়ামসাহান জাবিনিহি, হঠাৎ করে দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপাল, জবিন মানে কপাল, কপালের ঘাম মুছছেন। ঘাম কখন মুছতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওহি আসলে, ওহি আসলে ঘেমে পড়তেন, এত কষ্ট হয়তো ওহি আসার সময় যে ঘেমে পড়তেন, তো ঘাম মুছছেন। আর একটি হাদিস আছে, ওয়ালা কাদ রাআইতুহু ফিল ইয়াউমি শাদীদিল বারদি, একবারে অত্যন্ত শীতের দিনে, ঠান্ডার দিনেও দেখেছি যে লা তাফাসসাদু আরাকা, নবী সাল্লাল্লাহু ঘেমে পড়েছে শীতের দিনে। ওহির যে চাপ, ওহির যে ওজন, এত ওয়েট হইতো, নবী সাল্লাম ঘেমে পড়তেন শীতকালেও। নবী সাল্লাহামের ওপর ওহি নাজিল হলো, ফাকালা আইনা সাইল, জিজ্ঞেস করলেন যে প্রশ্নকারী কোথায়, জিজ্ঞাসাকারী কোথায়, কালা আনা, ওই ব্যক্তি বললেন আনা আমি, কালা আবু সাইদ, আবু সাইদ বলছেন লাকাদ হামেদ না হো হিনা তালা আলে জালিক, এতক্ষণ প্রশ্নকারীকে আমরা একটু খারাপ মনে দেখছিলাম, খারাপ নজরে দেখছিলাম যে এমন প্রশ্ন করলো এই লোকে যে নবী সাল্লাম নীরব হয়ে গেলেন, হয়তো নবী সাল্লাম অসন্তুষ্ট হয়ে গেলেন। কেন, অনেক সময় প্রশ্ন করা হয়, প্রশ্নকে যদি ইগনোর করা হয়, উত্তর না দেওয়া হয়, তো মানুষ কি ভাববে যে প্রশ্নটা পছন্দ করা হলো না, হয়তো অপছন্দ। তো সাহাবারা ওইটাই ভেবেছিলেন, কিন্তু যখন আইনা সাইল একটু পরে ওহি নাজিল হয়ে গেল আর প্রশ্নকারী কোথায় নবী সাল্লাম জিজ্ঞেস করলেন, তখন বলছেন না রে প্রশ্ন তাহলে তো ঠিকই হয়েছে, কেন ওহি নাজিল হয়ে গেছে, যখন ওহি নাজিল হয়েছে তার মানে প্রশ্ন ঠিকই আছে। আর নবী সাল্লাম অসন্তুষ্টির কারণে নীরব থাকেননি, বরং প্রশ্নের উত্তরটা আল্লাহর পক্ষ থেকে জানার জন্য নীরব থেকেছেন। আবু সাইদ বলছেন লাকাদ হামেদ না হো, সেই লোকটির প্রশংসা করা শুরু করলাম হিনা তালা আলী জালিক, যখন সেই ব্যক্তিকে এটা স্পষ্ট হয়ে উঠলো, মানে ওহি হওয়াটা স্পষ্ট হয়ে উঠলো, তালা মানে স্পষ্ট হয়ে ওঠা। তারপরে নবী বলেন লায়াতিল খায়র ইল্লা বিল খায়র, হ্যাঁ কল্যাণ কল্যাণ কি বয়ে নিয়ে আসে, মঙ্গল মঙ্গলকেই নিয়ে আসে। ইন্না হাযাল মালা খাযিরাতুন হুলওয়া, তারপর একটি সুন্দর উদাহরণ দিয়েছেন এই ধন সম্পদের, ধন সম্পদের ব্যবহার যদি সৎ হয় তাহলে কল্যাণ কল্যাণকে বয়ে নিয়ে আসবে, আর ধন সম্পদের ব্যবহার যদি অসৎ ব্যবহার হয়, মানে উপার্জনের ক্ষেত্র যদি খারাপ হয়ে যায় অথবা ব্যয় করার ক্ষেত্র যদি খারাপ হয়ে যায়, এখানেই সমস্যা। উদাহরণটি কত সুন্দর দেখুন,
চাষিরা এই উদাহরণটি বুঝতে পারবে, যারা গরু ছাগল পুষে তারা এই উদাহরণটি বেশি বুঝতে পারবে। নবীজি কি বলছেন, ইন্না হাযাল মাল খাযিরাতুন হুলুয়া, এই যে ধন সম্পদ আছে অত্যন্ত সবুজ শ্যামল, খাযিরা মানে সবুজ শ্যামল, আর হুলুয়া সুমিষ্ট, অত্যন্ত স্বাদের, মজা লাগে, টাকা পয়সা পকেটে আসতে কত মজা, হ্যাঁ ওভার টাইম পে গেলে আরো কত মজা। ওয়া ইন্না কুল্লা মা আম্মাতার রাবি ইয়াকতুলু হাবাতান আও ইউলিমু, এখন একটি উদাহরণ দিচ্ছেন যে দেখো রাবি বলা হয় বসন্তকালকে, বসন্তকালে যে ঘাস জন্মায় সেই ঘাস সুন্দর সবুজ ঘাস, ঠিক না, হালকা হালকা শীত পড়ে আর ঘাস যে হয় ঘাস সুন্দর, কিন্তু এই ঘাস যে সব সময় লাভদায়ক তা নয়, কখনো কখনো ক্ষতিও করে জানোয়ারের পশুর, কখনো কখনো ক্ষতি করে, আর ক্ষতিতে কয় রকম, নবী সাল্লাল্লাহু দুই রকম বললেন, বলে ওয়া ইন্না কুল্লা মা আম্মাতার রাবি, রাবি মানে বসন্তকাল, বসন্তকালে যে ঘাস জন্মায় বা তৃণাদি জন্মায়, ইয়াকতুল হাবাতান, তা হত্যা করে, সে ঘাস হত্যা করে পশুকে, হাবাতান মানে হাবাত বলা হয় এমন রোগ, পেট ফুলা রোগ, দেখেছেন জানোয়ারে যদি বেশি খেয়ে নেয়, বকরি বেশি খেয়ে নেয় অথবা গরুতে বেশি খেয়ে নেয় তখন পেট ফুলে যায়, আর পেট ফাঁপ ধরার পরে, পেট ফুলে যাওয়ার পরে মারা যায়, কিন্তু ম্যাক্সিমাম মারা যায় এরকম হলে, ইয়াকতুল হাবাতান মানে পেট ফুলে তাকে, পেট ফুলে হত্যা করে তাকে, বা পেট ফুলে সে এই পশু মারা যায়, আও ইউলিম্ম, অথবা মারা না গেলে মরার কাছাকাছি পৌঁছে যায়, ইউলিম্ম মানে মরণের কাছাকাছি পৌঁছে যায়, দুইটি কথা বললেন। তাহলে উদাহরণ মনে রাখবেন যে বসন্তকালে যে ঘাস জন্মায় সেই ঘাস ছাগলে খেলো অথবা গরুতে খেলো উঁটে খেলো, খাওয়ার পরে হয়তো পেট ফুলে সেই দিনই মারা গেল, খুব বেশি, কারণ খেতে খুব সুন্দর হয়ে থাকে তো, সবুজ হয়ে থাকে, খুব বেশি পরিমাণে খেয়ে নেয় তখন হুঁশ থাকে না, ওই গরুর বা উঁটের বা খাসি বকরির হুঁশ থাকে না, খুব বেশি করে খেয়ে নিল। আমরা দেখেছি কুরবানির খাসি গম খেয়ে নিয়ে বা বুট বেশি খেয়ে নিয়ে হয়তো পেয়ে গেছে ওই রকম বুট খোলা, আর রাতে খেয়ে ফেলেছে, দেখতে পাইনি কত যে খেয়েছে, তারপরে তিনি কোরবানির খাসি মারা গেল, এরকম অনেক দেখেছি, কোরবানির খাসি যেহেতু আমরা পুষি বাড়িতে দেখেছি এরকম, এই জন্য বেঁধে রাখতে হয় কোরবানির খাসি, অথবা যদি খোলাও রাখেন তাহলে সামনে কোনো খাদ্য পানি রাখবেন না, গম রাখবেন না, জব রাখবেন না, আপনি বুট রাখবেন না, বিশেষ করে বুট রাখলে তো খেতে অল্প কিছু রাখতে হবে, খেয়ে মরে যাবেন। তাহলে ঘাস দেখতে তো ভালো আর এই জন্য খুব বেশি খেয়ে নেই, আর সেই ঘাসে অনেক সময় ইয়ে থাকে, পয়জন থাকে, জীবাণু থাকে, জীবাণু যদি থাকে হঠাৎ করে মারা গেল, পেট ফুলে মারা গেল, অথবা মরার কাছাকাছি, মরার কাছাকাছি কখন হয়ে যায়, সাধারণত কি হতে থাকে, পাতলা পায়খানা হতে লাগে, পাতলা গোবর পাতলা, এই পাতলা পায়খানা করতে শুরু করলো বকরি খাসিতে বা গরুতে, আর হয়তো মরে গেল না হলে মরার কাছাকাছি এবার পৌঁছে ক্ষীণ হয়ে পড়লো। ইল্লা আকেলাতাল খাদেরা, তবে যদি সবুজ সবুজ ঘাসগুলি খায়, আকালাত সবুজ সবুজ ঘাস খেলো, খাওয়ার পরে কি করলো ওই পশু, হাত্তা এজা ইমতাদ্দাত খাসেরা, তাহা যখন তার পেট ভরে গেছে, খাসেরা বলা হয় কোখাকে, কোখা বুঝেন কি আপনার, এই সাইড দুটো সাইড কোখা বলে, খাসেরা বলে পেটের ওপরের দুই সাইড, খেয়ে যখন শেষখানে কিন্তু এটা ভরে আসে, পেট ভরে আসে, আসছে আসছে, খুব বেশি যদি খান দেখেন এদিকও ভরে গেছে একবারে, তো ইমতাদ্দাত খাসেরা তাহা, পেট একবারে পুরো ভরে গেছে, তখন কি করে গরু ছাগল, ইস্তাকবালাতি শামস, তখন সূর্য দিকে মুখ করে, দাঁড়িয়ে আছে সূর্য দিকে মুখ করে, ফাজতাররাত, আর সূর্য দিকে মুখ করে তখন কি করে, জাবর করা শুরু করে, জাবর করা বুঝেন তো, ইস্তাররা মানে জাবর কাটা, এ জাবর কাটা শুরু করে তখন, ওয়া সালাতাত, তারপরে পায়খানা করতে থাকে, বালাত, আর পেশাব করতে থাকে, মানে হ্যাঁ মলমূত্র নির্গত হতেই থাকে, তাহলে যা খেয়েছে এখন পেশাবের পেশাব করে বেরোচ্ছে, পায়খানা করে বেরোচ্ছে, আর হজম করার জন্য তাড়াতাড়ি সে ও জাবর করতে আছে, এই করে যদি সে হজম করে দিতে পারলো, বেশি খেয়ে ফেলেছে হজম করে দিতে পারলো, তাহলে কি হলো, সোম্মা আদাত, তারপরে আবার ফিরে এসে আবার খায়, অসুবিধা নেই, আজকে যা খেলো সারা রাতে জাবর করলো, পেশাব করলো, পায়খানা করে, তারপরে পেট খালি করে ফেললো, সকালে আবার খাক, কোনো অসুবিধা নেই, সোম্মা আদাত ফাকাত, আবার খেলো, তাহলে তো ঠিক আছে, তাহলে খায়ের খায়ের কি নিয়ে আসবে, কল্যাণ কল্যাণ কি নিয়ে আসবে, সবুজ সবুজ ঘাস খেয়েছে অসুবিধা নেই, তারপরের দিনও সবুজ ঘাস খান, তারপরের দিনও সবুজ ঘাস খান, কোনো অসুবিধা নেই। ওয়াইন্না হাযাল মাল হুলুয়া, আর মনে রেখো যে এই ধন সম্পদ হচ্ছে অত্যন্ত মিষ্ট, মান আখাযাহু বিহাক্কিহি, সুতরাং এই ধন সম্পদকে কেউ তার হকের সাথে নেই, ন্যায়সঙ্গত উপায়ে যদি গ্রহণ করে, আর হক ওয়াদাহু ফি হাক্কিহি, দুটি কথা বলেছেন, হক পথ থেকে নিল, ন্যায়সঙ্গত ভাবে নিল, আর ওয়াদা আহু তাকে ব্যয় করলো, ওয়াদা মানে রেখে দেওয়া, পুট তার মানে ব্যয় করলো, ফি হাক্কিহি হক পথে, ন্যায় পথে, ফানিমাল মাউনা, তাহলে সর্বোত্তম সাহায্যকারী, কত সাহায্যকারী আপনার ধন সম্পদ, টাকা পয়সা যদি থাকে,
তাহলে আপনাকে নেকির কাজে সাহায্য করবে। টাকা পয়সা না থাকলে আপনি বিবির বোরকা কিনতে পারেন না, শাড়ি কেনার পয়সা নেই তো বোরকাই কিনে কিনবেন। আমাদের দেশে এমনও আছে অনেক মহিলারা বোরকা পরতে আগ্রহী, বোরকার পয়সা নেই, বোরকা কিনে দিন পরে। তাহলে অভাবের কারণে স্বভাব নষ্ট অনেক সময় পর্দা করতে পারছে না, এই জন্য যে গেট, বাড়ির গেট নাই, দরজার ব্যবস্থা নেই তার কাছে। মানে এমাল মাওনা কি বলছেন, যে যদি হক পথ থেকে পয়সা আসে আর হক পথে যদি ব্যয় হয় তাহলে ফানেমাল মাওনা, উত্তম সাহায্যকারী আপনার ধন সম্পদ এই মাল। ওয়াইন আখা যাও বেগাইরা হাকিহি, আর যদি ধন সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করা হয়, উপার্জন করা হয়, কানা কাল্লাজি, তাহলে সেই লোক কার মতো, ওই ব্যক্তির মতো, ইয়া কলো, যে খাচ্ছে কিন্তু আলা ইয়াশবাও, তা সে পরিতৃপ্ত হচ্ছে না, খেয়ে খাই 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 পেট ভরে যাচ্ছে মন ভরছে না, পেট ভরে গেল মন ভরছে না, খাই 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 খাই, এই রোগ তার। তো যে লোকটি 2000 রিয়াল বেতন পায়, 1000 রিয়াল বেতন পায়, তারপরে সে বুলু ফিল্মে সিডি বিক্রি করবে, সে গানের সিডি বিক্রি করবে, গানের ক্যাসেট বিক্রি করবে, সে কাল্লাজি ইয়া কলো আলা ইয়াশবা, খেয়ে তার পেট ভরছে না, শান্তি নেই, কোনো শান্তি নেই। উদাহরণটি বুঝেন, এখন হাদিস তো শেষ হলো, কিন্তু হাদিসের উদাহরণটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাও উদাহরণ বুঝতে হবে। গরু ছাগল যে খায় খেয়ে দিয়ে, কোন কোন গরু ছাগল সাথে সাথেই মারা গেল পেট ফুলে এক তুলা হাবাতান, আর কিছু গরু ছাগল আছে যে একবারে মর মর অবস্থা হলো, দুই রকম বললেন, আর তৃতীয় বললেন যে এক রকমের গরু ছাগল আছে খেয়ে দেওয়া কি করলো, সূর্য সামনে করে দাঁড়িয়ে গেল আর জাবর করা শুরু করলো, হজম করতে পারলো আর পায়খানার পেশাব হওয়া শুরু করলো, পায়খানা পেশাব করে আনলোডিং করে ফেললো, আর তারপর দিন আবার সবুজ জমিতে চড়তে চলে গেল ঘাসে, কোনো অসুবিধা হয় না। তাহলে তিন শ্রেণীর ছাগল গরুর কথা, পশুর কথা বলা হয়েছে কিনা? তাহলে ধন সম্পদের ক্ষেত্রেও তাহলে মানুষ তিন ভাগে বিভক্ত। এখন বুঝেন, সহজ করে দিয়েছি, বলেন প্রথম শ্রেণী, এই গরু সবুজ সবুজ ঘাস খুব বেশি করে খেয়ে নিল, আর বেশি করে খেয়ে টিয়ে জাবর টাবর করলাম বা পায়খানা হলো না, পায়খানা বন্ধ হয়ে গেল, পেশাব বন্ধ হয়ে গেল, তাহলে মারা গেল। এটি উদাহরণ কার, যেই লোকটি হারাম হালাল বাছাই নেই, যেখান থেকে আসুক না কেন পয়সা আসা শুরু হলো, আর খরচ হচ্ছে, হারামে হচ্ছে, হালালে হচ্ছে, পাপে হচ্ছে, ডিশ কিনছে, ব্লু ফিল্মে সিডি কিনছে, আর কত কি করছে, জেনা করছে, ব্যবিচার করছে, ভোগ বিলাস করছে, খাদনামার উপর খাদনামা, আর খাদনামা নিয়ে আসছে অসৎ অসৎ উদ্দেশ্যে ইত্যাদি, এই করে হারাম হারাম হারাম, এ ধ্বংস করে দিল, এর ধন সম্পদ কি করলে কে, ওই যে গরু ছাগল ধ্বংস হয়ে যাবে সাথে সাথে, পেট ফুলে ধ্বংস হওয়ার মতো। দুই নম্বরে, মরে তো গেল না জানোয়ার পশুটি, কিন্তু মর মর অবস্থা, এটি কার উদাহরণ, যে ইনকাম করলো, ইনকাম করার পরে কিছু হয়তো ত্রুটি আছে, তার অল্প কিছু ত্রুটি আছে এই ক্ষেত্রে, বড় ধরনের ত্রুটি, সব হারাম উৎস নয়, বরং হয়তো কিছু দুর্বলতা এই ক্ষেত্রে আছে, অথবা যেটা বলেন সেটা হতে পারে যে ইনকাম করেছে হয়তো হালাল পথে, কিন্তু সেসব টাকা পয়সা দিয়ে পাপ হয়ে যাচ্ছে, বা জীবনে ধন সম্পদ হওয়ার কারণে, ধন সম্পদ হওয়ার কারণে পাপ হচ্ছে, কিন্তু নামাজ নামাজ ত্যাগকারী নাই। আগের লোকটি কি, যে যখনই ধন সম্পদ হলো নামাজ ছেড়ে দিল, নামাজই ছেড়ে দিল, জামাত তো ছাড়লো, কিছুদিন জামাত ছাড়লো, তারপর নামাজই ছাড়লো, তারপর রোজাও ছেড়ে দিল, রোজা আবার কে রাখে, বক্তব্য করতে হলো রোজা, যে খেতে পায় না সে রোজা রাখবো, আমি কোন রোজা রাখবো, ধ্বংস, ঠিক না? প্রথম লোকটি। দ্বিতীয় লোকটি, সেই লোকটি নামাজ তো ছাড়ল, নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে জামাতে আসে না, পয়সা বেশি হয়েছে আর ফজরে জাগতে পারে না, এত খেয়ে দিয়ে ঘুমায় রাত 12টা পর্যন্ত, বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে, একটা বন্ধু পার্টি করে, ফজরে উঠবে কি করে, ফজরে আসে না, নামাজ পড়ে। আজকাল ম্যাক্সিমাম লোক মুসলিম সমাজের কি ফজরে পাওয়া যায় না, আর বেশি পয়সাওয়ালাদের কি বেশি, গরিবরা কি ঠিকই পাবে, কারণ গরিবদের তো আর বেশি ঝামেলা নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, তাড়াতাড়ি উঠে গেল, ফজরে উঠতে হবে, সকালে চাষে জমিতে যেতে হবে, ফজরটা পড়বে গ্রামে গঞ্জে, কিন্তু শহরে দেখেন আল্লাহ আকবার, শহরের লোক ম্যাক্সিমাম ফজর নামাজ পড়ে, পক্ষান্তর গ্রামের লোক যারা নামাজি নামাজ পড়ে, আর শহরে যারা নামাজি তারা ফজর জামাতে পড়ে না, চোখে দেখে আসলাম, শহরে থেকেও দেখে আসলাম, কারণ আমরা গ্রামের জীবনে বসবাস করেছি আর থাকিও গিয়ে, আর শহরে গিয়ে থাকি, শহরের লোককেও দেখি। তাহলে এটা এই লোক কি, যে লোকটি নামাজ তো ছাড়েনি কিন্তু জামাত ছাড়া শুরু করলো, যাই হয়তো নামাজ পড়তে গেল, তাতে তাতে হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকতে 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 একামত হয়ে গেল, গেল গিয়ে একই কাজ পেলো, হয়তো নামাজের লেজটা পেলো, প্রায় গিয়ে নামাজ দূরে কাতে নাকা ছুটে আর নামাজ পায়, বা হয়তো জামাত পেল ওই না দ্বিতীয় জামাত, প্রায় ওই দ্বিতীয় জামাতে দেখা যায়, এরকম লোক আছে না কিছু। তো এই লোকটি কেমন, ওই যে ওই জানোয়ার যে খেলো, খেয়ে দিয়ে মর মর অবস্থা, মুক্তিও যদি পায় তো অনেক শাস্তি টাস্তি পানিশমেন্ট পাওয়ার পরে হয়তো মুক্তি পাবে, ওই লোকেরা। আচ্ছা, আর তৃতীয় লোক, তৃতীয় ওই ওই জানোয়ারের সাথে দিয়ে দেওয়া হয়েছে যে খেলো, তাহলে দুনিয়া তো লাগবেই, টাকা পয়সা না হলে কি করে চলবে, এখন এখন যাবেন খেতে হবে না, কালকে সকালে খেতে হবে না, দুপুরে খেতে হবে না, খেতে তো হবে, কিন্তু খেয়ে দিয়ে হজম করতে, অর্থাৎ হালাল উপায়ে আপনি উপার্জন করুন, হালাল ক্ষেত্রে ব্যয় করুন, তাহলে আপনার উদাহরণ কেমন,
ওই পশুর মতো, যেই পশু খায় ঠিকই সবুজ সবুজ সুন্দর সুন্দর ঘাস খায়, কিন্তু ঘাস খেয়ে জাবর করে, জাবর করার পর হজম করে দিতে, হজম করে মলমূত্রের মাধ্যমে সে বের করেও দিতে পারলা, আর ডেলি ডেলি গিয়ে চলে আসছে মাঠ থেকে, কোনো অসুবিধা নেই। কত সুন্দর উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।